আসসালামু আলাইকুম, শামি আহমেদ বলছিলাম। তো আশা করি সবাই ভালো আছে। তো এখন যে পার্টটা করব, মানে একটা টিউটোরিয়াল পার্ট করব, সেটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। স্পেসিফিক্যালি শুধুমাত্র অ্যামাজন অ্যাফিলিয়েটের নিজ সাইট ডেভেলপ করে আর্নিং করার জন্য যে ধরনের কিওয়ার্ড প্রসেসিং, কিওয়ার্ড রিসার্চ প্রসেস ফলো করা হয়, এটা একটা একটা সিস্টেম। এবং অন্যান্য সাইট, ব্লগ সাইট কিংবা অ্যাডসেন্স সাইটের জন্য বা অন্য ধরনের সিস্টেম থাকে, তো অলমোস্ট সিমিলার অনেক ক্ষেত্রেই। তো এখন যেটা করণীয় করবো এখনও, যেটা হচ্ছে গিয়ে একটা নিজ সাইটের জন্য কীভাবে একটা নিজ রিসার্চ করে বের করা যায় এবং সেই অনুযায়ী সাইট ডেভেলপ করা যায়। এবং অবশ্যই আমাদের আলটিমেট চাওয়া থাকে প্রফিট ডেভেলপ, মানে প্রফিট বের করে নিয়ে আসা সেই সে কিওয়ার্ডের মাধ্যমে, কিওয়ার্ড প্লাস নিশের মাধ্যমে। এখন এই নিশ এবং কিওয়ার্ড রিসার্চ পার্টটা অনেক বড়। তো অ্যাট এ গ্লান্স কিংবা শর্ট টাইমে যদি বলতে যাই, যে চাইলে শর্ট টাইমে আমরা একটা নিশ রিসার্চ করে বের করতে পারি, তবে সময় দিয়ে অল্টারনেট বিভিন্ন অপশন খুঁজে খুঁজে বের করাটা হচ্ছে উত্তম। একদিনে সেই এই টিউটোরিয়াল দেখেই আপনি করতে গেলে ভুল থেকেও যেতেও গেলেও যেতে পারে, বা ট্রিভিয়া যদি আপনার একটু আইডিয়া থাকে বিষয়গুলো সম্পর্কে তাহলে আর সমস্যা হবে না। তাহলে এটাই এনাফ। এখন আমি চিন্তা করলাম অ্যাজ ইন্টারনেট মার্কেটার হিসেবে আমি একটা অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাজ নিজ সাইট বানাবো। ঠিক আছে, নিজ সাইট কীরকম, স্পেসিফিক কোনো প্রোডাক্ট অ্যামাজনের আপনি যদি ডিপার্টমেন্টে ফোকাস করে দেখেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে আবার সাব ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটার মধ্যে। তো এগুলোর ভিতরে গেলে শেষ মুহূর্তে গেলে একটা স্পেসিফিক প্রোডাক্ট টাইপ পাওয়া যায়। তো স্পেসিফিক সেই প্রোডাক্ট টাইপ নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন সেটা হবে আপনার একটা নিশ সাইট। ধরুন আমি এখান থেকে হ্যান্ডমেড অথবা হোম সার্ভিস, ধরুন আমি যে হোম গার্ডেন অ্যান্ড টুলসে আসলাম, তার চেয়ে বড় বিষয় আমি যদি ডিপার্টমেন্টে ক্লিক করি তাহলে সব পেয়ে যাব। তো আমি ধরুন যে হোম গার্ডেন অ্যান্ড টুলসে এখানে আসলাম, আসার পর এই হোম এখানে হাতে ক্লিক করবো আমি। তো প্রথম আমি ডিপার্টমেন্টে আসলাম, তারপরে গেলাম হচ্ছে হোম টুলস অ্যান্ড গার্ডেনিং, আর একটা ডিপার্টমেন্ট সাব ডিপার্টমেন্ট, তারপরে আসছি হচ্ছে হোম অ্যান্ড কিচেন এই ডিপার্টমেন্টে। এরপরে দেখবেন এর ভিতরে আবার অনেকগুলো আপনার সাব নিশ, সাব ক্যাটাগরি আছে। সেগুলো কী কী, যেমন হচ্ছে কিডস হোম স্টোর, কিচেন অ্যান্ড ডাইনিং, বেডিং, বাথ, ফার্নিচার্স, এরকম অনেকগুলো দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে যখন আপনি অন্য কোনো একটা ক্লিক করবেন, দেখবেন তখন একটা স্পেসিফিক প্রোডাক্ট টাইপ ওপেন হবে। যেমন বেডিং, বেডিং বলতে অল কোম্পানির বেডিং বোঝাচ্ছে। যেমন বাথ, বাথ বলতে অল কোম্পানির বাথ প্রোডাক্ট বোঝাতে পারে। যেমন বাথের ভিতরে কী কী আছে, ফসেট আছে, ঝর্ণা আছে, তারপর হচ্ছে আপনার সিঙ্ক আছে, টয়লেট কমোড আছে, তারপর হচ্ছে ব্রাশ আছে, ক্লিনার আছে, অনেক টাইলস আছে। তো একটা বাথের মধ্যে অনেক ফ্রুট কিছু লাগে, তারপরে ভেন্টিলেটর আছে, এক্সস্ট ফ্যান বা কীগুলো বললাম যাই না, ওগুলো আছে। আবার এখন আবার সাউন্ড সিস্টেম দেওয়া আছে, মিরর আছে। তো এই যে এত প্রোডাক্টগুলো দরকার হচ্ছে, এই সবগুলো আপনি এখানে পাবেন। তো এখানে ঢুকতে দেখবেন ওই প্রোডাক্টের আবার বিভিন্ন থাকে, মানে কোম্পানি থাকে। তো বেসিক্যালি আপনি ধরুন যে বাথরুম মিরর নিয়ে কাজ করলেন, কিংবা বাথরুম ভেন্টিলেটর নিয়ে কাজ করলেন, তো বাথরুম ভেন্টিলেটরটা হতে একটা প্রোডাক্ট, ঠিক আছে। অথবা বাথরুম, পুরো বাথরুম নিয়ে কাজ করলেন, বাথরুমের প্রোডাক্ট আছে সবগুলো নিয়ে করতে পারেন। সো এই যে ওভারঅল যে বিষয়গুলো, তারপরে যেখানে আরও যদি খেয়াল করেন বেডিং, হ্যাঁ বেডিং নিয়ে আপনি কাজ করলেন, তো বেডিংয়ের মধ্যে কী কী আছে, খাতা, বালিশ, কম্বল, ল্যাপ, এইগুলোই তো। তো এইগুলোর মধ্যে থেকে এখন ধরুন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলেন, যদি দেখেন যে বেডিং নিয়ে অনেক বেশি নিশ, মানে কম্পিটিশন বেশি, তাহলে আপনাকে আর ভিতরে যেতে যাওয়া লাগবে। আর দেখেন না বেডিং নিয়েই মোটামুটি নিশ অ্যাভারেজ আছে, একটা সহনীয় পর্যায়ে আছে। তো সেই সহনীয় পর্যায়টা কোনটা আমি সেটা বলবো, সমস্যা নেই। তো এই সহনীয় পর্যায়ে থাকলে বেডিং নিয়ে করবো, আর যদি এখানে সহনীয় পর্যায়ে বেডিংটা নাই, তাহলে বেডিংয়ের ভেতরে আর কী কী আছে সেটা খুঁজতে হবে। তো বেডিংয়ের ভেতরে বলছি অলরেডি যে হচ্ছে কম্বল, তারপর হচ্ছে আপনার কুশন বালিশ আছে, অন্যান্য চাদর আছে, হ্যাঁ ম্যাট্রেস আছে, তারপর হচ্ছে আপনার কী বলা যায় বেড আছে, ঠিক আছে, ল্যাম্প আছে, অনেক কিছুই আছে। তো এই সবগুলো বিষয়ের তখন একটা একটা করে চেক করতে হবে কোনটার সার্চ ভলিউম ভালো আছে, কম্পিটিশন অ্যাভারেজ আছে। এই ধরনের কোনো ধরনের প্রোডাক্ট টাইপ নিয়ে যখন কাজ করবেন, তখন ওইগুলো একটা হয়ে যাবে নিশ বেস মার্কেটিং। তো
তো এখানে আমরা যখন যদি ক্লিক করি, ধরুন আমি এখান থেকে আমি একটা একটা করে চেক করব, সবগুলো চেক করব আপনাদের বোঝার খাতিরে। তো ফার্স্ট অফ অল আমি যেটা করব, ওই যে হোম ডেকোর কিংবা আচ্ছা কিডস হোম স্টোর কিচেন অ্যান্ড ডাইনিং, আমি বেডিং এখানে ক্লিক করলাম, ঠিক আছে। একটু ট্যাব ক্লিক করলাম আর বাথ ক্লিক করলাম। এখানে বেডিং অ্যান্ড বাথে ক্লিক করার পর বেডিং থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশনস পাবেন, সেগুলো কী কী, সেগুলোর মধ্যে হচ্ছে এই যে লেখা আছে এবার বেডিং সেট অ্যান্ড কালেকশনস, তারপর হচ্ছে ক্লিক করে দেবেন নাকি আচ্ছা বেড স্প্রেড কভারলেটস অ্যান্ড সেট কমফোর্টেবল অ্যান্ড সিটস কমফোর্টার্স অ্যান্ড সিটস, এভাবে করে দেখতে পাচ্ছেন যে অনেকগুলোই। হ্যাঁ, নার্সারি বেডিং শিটস অ্যান্ড পিলো কেস, অনেকগুলো অপশন পাচ্ছেন। এগুলো একটা একটা করে চেক করতে হবে আপনাকে, মানে প্রোডাক্টের টাইপ আর সাথে বেস্ট, মানে বাইং ইন্টেন্ট ফোকাস করে। আসলে উইথিন শর্ট টাইমে পুরো বিষয়টা তুলে ধরাটা টাফ, তারপর চেষ্টা করছি। তো আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে এই প্রোডাক্টটা ক্লিক করে মানুষ আসলেই হবে না, তার মোটিভটা কী আসলে। তো একটা মানুষ নেটে সার্চ দেয় কি কিছু কেনার জন্য, একটা মানুষ সার্চ দেয় ইনফরমেশন নেওয়ার জন্য, একটা মানুষ সার্চ দেয় শেয়ার করার জন্য, একটা মানুষ সার্চ দেয় মজা করার জন্য। এখন আমাদের দরকার হচ্ছে কে কিনতে চায় এমন ধরনের মানুষ, দরকার কার ইন্টারেস্ট আছে কোনো প্রোডাক্টের উপর সেই ধরনের মানুষ, বা সেই এটা কীভাবে বুঝতে পারি, আমরা কিওয়ার্ড ফোকাস করে সেটা বুঝতে পারি। এখন এখান থেকে যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন বা যেখানে শব্দগুচ্ছ দেখতে পাচ্ছেন, তো সেই শব্দগুচ্ছগুলো আসলে কী নির্দেশনা করে সেটা ফাইন্ড আউট করতে হবে, এবং সেখান থেকে বাইং ইন্টেনশন ফোকাস আমাদের বের করে নিয়ে আসতে হবে। এখন ধরুন এই কমফোর্ট অ্যান্ড সিট, হ্যাঁ এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, কিডিং কিডস বেড, তাই না। তারপর হচ্ছে গিয়ে যে বেড পিলো অ্যান্ড পজিশনার্স, তারপর হচ্ছে ম্যাট্রেস টপার্স, হ্যাঁ তারপর হচ্ছে ম্যাট্রেস প্যাড, তারপর হচ্ছে প্রোটেক্টরস এয়ার ম্যাট্রেস, ঠিক আছে। আসছে তো আমি যদি ধরি যেখান থেকে ম্যাট্রেস টপার, ধরুন আমি এখানে ক্লিক করলাম, সবগুলো চেক করে আমি এখানে ক্লিক করলাম ম্যাট্রেস টপার, তারপর হচ্ছে বেড পিলোস, ঠিক আছে। এই দুটো ওপেন করলাম, একটা হচ্ছে ম্যাট্রেস টপার আর একটা হচ্ছে বেড পিলোস, ঠিক আছে। এখন এই বেড পিলোসের মধ্যে খেয়াল করে দেখুন, এই যে এখানে লেখা আছে যে ম্যাটারনিটি পিলোস, মানে বেড পিলোস এর ভাগ ভাগ করা আছে, অনেক গ্রুপ পিলোস আছে, তো আপনি কোন ধরনের পিলোস নেবেন, ঠিক আছে। তো এইটা আমি আগেই বলেছি আপনাদেরকে, ক্লিক হয়েছে ব্যাকে যাচ্ছে, আগে আপনাদের বলেছি যে দেখবেন আগে কোনটার কী অবস্থা, যখন আমরা দেখবো যে এই বেড পিলোসেরই ভালো সার্চ ভলিউম আছে তাহলে আমাকে আর ভিতরে যাওয়া লাগবে না, আর দেখুন এটা অনেক সার্চ ভলিউমের বেশি আমাদের রেঞ্জের বাইরে, তাহলে আমাদেরকে এটা একটা একটা এই ভিতরেও চেক করতে হবে। তো যেহেতু মোটামুটি এখানে নিয়ে আছে, তো আমি এটা সার্চ দিব, এখানে কিওয়ার্ড দেখতে পাচ্ছি দুইটা আমরা, একটা হচ্ছে বেড পিলোস আর একটা হচ্ছে বেড পজিশনার্স, তো এইটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। তো ফার্স্ট অফ অল আমি এটিতে সার্চ দিব পিলোস, ঠিক আছে, কপি করব, কোথায় সার্চ দিব, গুগলে সার্চ দিব, গুগলে সার্চ দিয়ে এখন আমি যদি এইটাকে সার্চ দিই, এভাবে সার্চ দেয় বেড পিলোস, এখন বেড পিলোস দ্বারা কী বোঝায়, এখানে কিন্তু অনেকগুলো মিনিং বোঝায়। যেমন এখন আমি যদি এর সাথে আরও কিছু প্রিপোজিশন ইউজ করি বা প্রিফিক্স সাফিক্স ইউজ করি, যেমন ধরুন আমি যখন ইউজ করি বেড পিলোস প্রাইস, তার মানে কি এটা মানুষ দাম জানতে চাচ্ছে, তার মানে এটা একটা বাইং ইন্টেনশন তার মধ্যে কাজ করতেছে, সে কিনবে কিছু, হোয়ার টু বাই বেড পিলোস, তার মানে সে বুঝতেছে কোথায় কিনতে হবে। আবার কেউ লিখবে বেস্ট বেড পিলোস, তার মানে ভালো বেড পিলোস কোনটা সেরে সেটা খুঁজতেছে, সেও কিনবে। আবার যদি লেখে যে বেড পিলোস রিভিউস, তাহলে সেও কিনবে, বাট আগে সে জ্ঞান নিবে তারপর সে কিনবে, ঠিক আছে, রিভিউস দেখবে আগে। এই ধরনের ইন্টেনশনগুলো ফোকাস করে, তো সবচাইতে গবেষণা থেকে যদি দেখা গেছে সবচাইতে বেশি বাইং ইন্টেনশন ফোকাস করে হচ্ছে বেস্ট, তারপর হচ্ছে হোয়ার টু বাই, তারপর হচ্ছে প্রাইস, তারপর হচ্ছে রিভিউ, এই টাইপের বেশ কিছু র্যান্ডমলি কিওয়ার্ড আছে যেগুলো হচ্ছে অনেক বেশি বাইং ইন্টেনশন ফোকাস করে। তো পাশাপাশি আরও কিছু বাইং ইন্টেনশন টার্ম আছে যেগুলো একটা লিস্ট আপ করা আছে, সেটা আপনাদের গ্রুপে অলরেডি দেওয়া আছে, আর আপনাদের গ্রুপ মেম্বার মার্কো ভাইকারও অলরেডি শেয়ার করেছে, তো ওটা দেখে নিতে পারেন। তো
এই বেস্ট বেড পিলোসের এখান থেকে আমরা যদি এখন সামনে যেটা ইউজ করি, বেস্ট বেড পিলোস, বেস্ট বেড পিলোস। এবার যদি আমি এন্টার দিই, আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে এখানে কিছু টার্মও দেখতে পাচ্ছি, পাঁচটা টার্ম। একে বলা হয় গুগল ইনস্ট্যান্ট সার্চ আর সাজেশন, ঠিক আছে? তো এই যে এই যে ইনস্ট্যান্ট সার্চ সাজেশন, এখান থেকে আপনি নিশ আইডিয়া পেতে পারেন। খেয়াল করে দেখুন, বেস্ট কোয়ালিটি বেড পিলোস, এটা একটা নিশ হতে পারে, মানে কিওয়ার্ড হতে পারে। তারপর হচ্ছে বেস্ট ওয়ে টু ওয়াশ বেড পিলোস, খেয়াল করে দেখুন এটা ওয়াশের জন্য আবার আসতেছে। এটা কিন্তু হচ্ছে গিয়ে দেখেন বেস্ট ওয়ে টু বেড, এটা কিন্তু নলেজ বেস, এটা এটা কি কোনো কেনার প্রোডাক্ট আছে বলেন তো? বেস্ট ওয়ে টু ওয়াশ বেড পিলোস, তার মানে সে জানতে চাচ্ছে যে কীভাবে সে বেস্ট পিলোটা ওয়াশ করতে পারে। তার মানে হচ্ছে গিয়ে এটা এখানে কিন্তু কেনার কোনো ইন্টেনশন নাই, বাট এটার মধ্যে কিন্তু ইন্টেনশন আছে। তো বেস্ট এটা বেড পিলোস, তার মানে সে ভালো রেটেড একটা বেস্ট পিলো খুঁজতেছে। এই যে লেখা আছে বেস্ট প্লেস টু বা বাই বেস্ট বেড পিলোস, তার মানে এটা দেখেন এই কিওয়ার্ড লিখে যারা সার্চ দেয় তারা কিন্তু পুরো ফুল অ্যাটেনশন মোডে, টাকা পকেটে নিয়ে ঘুরতেছে, কিনতে হবে একটা। আর ইনি যে একটা ইনি অলরেডি কিনে ফেলছেন, ধরিতে হবে তার। তো এই যে কিওয়ার্ডের মধ্যে অনেক মানে ভ্যারিয়েশন কাজ করে, তো এই জন্য আমাদের করতে হবে যে এইটা খেয়াল করে দেখুন, এই একটা দুইটা তিনটাই কিন্তু আমাদের চারটা, এই যে পাঁচটা যে সার্চ সাজেশন দিয়েছে গুগল, তার মধ্যে চারটাই হচ্ছে বাইং ইন্টেনশন কিওয়ার্ড, এইটাও 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 এবং এইটাও বাইং ইন্টেনশন। তার মানে তাহলে আপনি বলেন আপনি কোনটা চুজ করবেন, একটা হচ্ছে বেস্ট কোয়ালিটি বেড পিলোস, আরেকটা হচ্ছে বেড পিলোস 2016, আরেকটা হচ্ছে বেস্ট বেড পিলোস টু হোয়াইট প্লেস টু বাই, আরেকটা হচ্ছে টপ বেস্ট রেটেড। তো সবচেয়ে বেশি কিন্তু এইটা বাইং ইন্টেনশন ফোকাস করে, তার মানে সবই বাইং ইন্টেন্ট, তবে এটার মধ্যে বেশি এমফাসিস প্রকাশ করছে। তো এরকম তার মধ্যে একটা হচ্ছে বেস্ট বেড পিলোস, এটা হচ্ছে অন্যতম একটা বাই ইন্টেনশন ফোকাস করে, তবে এইটাও অনেক পাওয়ারফুল একটা বাই ইন্টেনশন কিওয়ার্ড। তবে এখানে আপনি সার্চ ভলিউম খুব কম পাবেন, দ্যাটস ওয়াই আমাদেরকে এই দিকে ফোকাস করতে হবে, সে শর্ট করে, যাতে মানুষ শর্ট করে সবসময় মানুষ সার্চ দেয়, লং করে খুব কম মানুষই সার্চ দেয়। একবার ইন্টেনশন এগুলো আমরা পরে করবো, এই কিওয়ার্ডগুলো যদি আমরা এটা চুজ করি তাহলে এটা আমাদের অটোমেটিক চলে আসবে আমাদের কিওয়ার্ড রিসার্চ পার্টে গিয়ে। আমি একটু কথা বেশি বলতেছি কেন, কজ আপনি যদি বুঝবেন বিষয়টা তাই, আর কিছুই না। তো আমি বেস্ট বেড পিলোস এটা লিখে আমি একটু সার্চ দিই, গুগলে সার্চ দিলে দেখবেন আমি একটা টুলস মানে এক্সটেনশন ইনস্টল করে রেখেছি যার নাম হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার। এই কিওয়ার্ড এভরিহোয়ার এক্সটেনশনটা গুগলে ফ্রিতে আপনি করতে ইউজ করতে পারবেন, একটু সাইন ইন করে নিতে হবে। তো এইটার জন্য আমাকে সার্চ ভলিউম দেখাচ্ছে যে 1300 সার্চ ভলিউম মান্থলি। এখন এইটার ওভারঅল মানে ভালো মানে কম্পিটিশন অ্যানালাইসিস কিংবা এটা আপনার নিশ হিসেবে চুজ করা যায় কি না, এর প্রত্যেকটা বিষয়ে বিবেচনা করার জন্য আমাদের একটা ম্যাট্রিক্স আছে বা একটা চার্ট আছে, যার মধ্য দিয়ে আমরা যদি প্রবেশ করাই তাহলে বুঝতে পারবো যেটা আমাদের প্রফিটেবল কি প্রফিটেবল না। যেমন একটা পানি পিউর আমরা যখন কোনো পিউরিফাই কোনো ডিভাইসের মাধ্যমে দিই, যেমন ধরুন যে ইউনিলিভার পিউরিট, ওটার মধ্যে পানি দিলে কী হয় যে ওখান থেকে পিউরিফাই হয়ে বিভিন্ন প্রসেসের মাধ্যমে বের হয়ে আসে, যেটা আসলে কি। তো ওইভাবে না, জাস্ট আমি জাস্ট এমনি বোঝানোর চেষ্টা করলাম। তো আমরা যখন এই কিওয়ার্ডটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে ফেলবো তখন বুঝতে পারবো আমরা এটাকে আমাদের জন্য আইডিয়াল কিংবা আইডিয়াল না। তো আমি এটাকে কপি করে ও আরেকটা বড় বিষয় বলে রাখি যে ওই ম্যাট্রিক্সটা তোমরা দেখবই, আর আমরা যদি ম্যানুয়ালি গুগলের মাধ্যমে হেল্প নিয়ে আমরা যদি কিওয়ার্ড রিসার্চ করি তাহলে দেখা যাবে যে অনেক সময় লাগবে, বাট কিছু থার্ড পার্টি টুলস আছে যেগুলোর হেল্প নিলে আপনি খুব সহজেই অনেক ভালো রেজাল্ট পাবেন। কারণ হচ্ছে গিয়ে বড় বড় মার্কেটাররা ওরা সব বুঝে, সব বুঝে ওদের মতো করে ডেভেলপার দিয়ে ওরা টুলসগুলো বানায় ও ওটা পেইড হয়ে সেল করে, যদি ইফেক্টিভ অনেক বেশি এবং অনেক বেশি সেলও হয় এগুলো। এবং তার মধ্যে এই ধরনের একটা পেইড টুলসের মধ্যে সবচেয়েতে বেটার হচ্ছে এইচরেফস। তো এইচরেফসটা হচ্ছে লেটেস্ট, বর্তমানে সব ক্ষেত্রে এটাও ইউজ হচ্ছে, এটা আপনি ইউজ করতে পারেন। অবশ্যই এটা পেইড, এটা ফ্রিতে ইউজ করার সিস্টেম আছে, সেই সিস্টেম আশা করি আপনারা সবাই জানেন, আর যে না জানেন তাকে আমি ভিডিও দিয়ে দিবো, সমস্যা নাই। এখন এখান থেকে এটা আমি কপি করছি, ধরুন একটা কিওয়ার্ড আইডিয়া পেয়েছি, আমি এর সার্চ ভলিউম হচ্ছে 1300, ইনিশিয়ালি আইডিয়া পেয়েছি মান্থলি সার্চ ভলিউম এত। তো আমার কাছে এই স্টেপসের যে সাবস্ক্রিপশনটা নেওয়া আছে, তো আমি এটার
এই যে কিওয়ার্ড এক্সপ্লোরার একটা অপশন আছে, এখানে লগ ইন করতে হয় ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এই স্টেপসে। তো আমরা এখানে কিওয়ার্ড এক্সপ্লোরারে এসে, আচ্ছা আমরা একটা ট্যাব ওপেন করি, কিওয়ার্ড এক্সপ্লোরারে এসে আমরা সেই কিওয়ার্ডটা ছেড়ে দিব। কিওয়ার্ডটা ছেড়ে দিব কেন তাই আমি বলতেছি, ধরুন আমি এখানে সেই কিওয়ার্ডটা ছেড়ে দিলাম, বিবাহ হয়েছে, ওকে কিওয়ার্ডটা ছেড়ে দিলাম, কান্ট্রি চুজ করলাম ইউনাইটেড স্টেটস। এবার এই এই সার্ভিস এই স্টেপসের সার্ভিস এদের যে এদের যে ইঞ্জিন বা এদের যে বট, এইবার আমাকে পুরো কিওয়ার্ড রিসার্চে একটা বিশাল জিনিস বের করে দিবে। ধরুন আমি যদি এখানে এটা সার্চ দিয়ে বের করার আগে একটু দেখাই, আমি যখন এটা সার্চ দিয়েছি বেস্ট বেড পিলোস লিখে, হ্যাঁ প্রথমত এস দিয়ে দিবেন, একবার এস ছাড়া নেবেন, আমি এস ছাড়া একটা পোস্ট দিয়ে দেখি, একই সার্চ ভলিউম অনেক সময় ভ্যারি করে অনেক সময় ভ্যারি করে না, ঠিক আছে আমি এস নিয়ে নিলাম। এখন বেসিক্যালি ধরুন আমরা যদি কমন বিজনেস চিন্তা করি আমাদের লোকাল সেক্টরে, ধরুন একটা বাজারে আপনার কোনো একটা লোকাল গ্রামে কোনো বাজারে হোক বা ঢাকার কোনো একটা এরিয়াতে হোক, ধরুন যে আপনি একটা বিজনেস স্টার্ট করবেন, তাহলে আপনি কী করেন? প্রথমত আপনি পাশের ওই এলাকার মানুষের অবস্থা বুঝতে চেষ্টা করেন, যে এদের বিহেভিয়ার কেমন, এদের আর্নিং কেমন, এরা কোন ক্লাসের, এরা হচ্ছে কতটুকু এডুকেটেড, হ্যাঁ এদের রুচি কেমন, এগুলো মানুষ বিবেচনা করে। তারপরে ওই এলাকাতে যেই ধরনের বিজনেস স্টার্ট মানে স্টাবলিশ আছে ওদের কন্ডিশন কী, যতগুলো বিজনেস স্টাবলিশ আছে এখান থেকে কার অবস্থা ভালো, কোন বিজনেসটা ভালো চলতেছে এখানে, তারপর হচ্ছে এখানে কোন বিজনেসটা কতটুকু স্টার্ট করা যায়। আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করে দেখি বলি আপনাকে, আগে কিন্তু আমরা দোকান বাজার শপিং করতাম হচ্ছে বাজার কাঁচা বাজারে গিয়ে বা কোনো ধরনের লোক গ্যাদারিং কোনো বাজারে গিয়ে, এখন কিন্তু সেই সব অবস্থা থেকে বের হয়ে এখন সুপার শপ স্টার্ট হয়েছে, এটা কিন্তু ওরা মার্কেট সার্ভে করে এখানে স্টার্ট করছে, এখন মানুষেরা চলতেছে। তারপর হচ্ছে আপনার যদি বলি অনলাইনে এই কেনাকাটার বিষয়গুলো, এটা একটা সময় কল্পনাতীত ছিল মানুষের মাথায়, বাংলাদেশের মানুষের মাথায়, এখন কিন্তু মানুষ অহরহ অনলাইন থেকে শপিং করছে, বিভিন্ন ক্ষেত্রে প্রোডাক্ট পারচেজ করছে। তো এই যে সার্ভে করার বিষয়গুলো যে চলে আসে, কোন বিজনেস করবো না করবো, আমরা কম্পিটিশন যারা আছে তাদের কী অবস্থা, একটা একটা বাজারে 10টা ধরুন যে লন্ড্রি দোকান আছে, সেখানে আপনি যদি একটা লন্ড্রি দোকান দিতে যান তাহলে আপনি অবশ্যই লুজার হবেন। আবার কথা আছে, যদি আপনার মনে হয় যে ওই এলাকায় প্রচুর 10টা আছে, আরও 10টা দিলেও শেষ হবে না, তাহলে আপনি সেটা দিতে পারেন। তো এই যে রিসার্চ করা, মার্কেট রিসার্চ করা, এটাকে ওয়েবে ভাষায় বলা হয় যে কিওয়ার্ড কম্পিটিশন অ্যানালাইসিস, যে একটা কিওয়ার্ডে আপনি কতটুকু সাকসেস হবেন না হবেন তার হচ্ছে গিয়ে মানে এ টু জেড বোঝার চেষ্টা করা হয়। এখন এই যে পুরো প্রসেসটাকে আপনি যে করবেন, পরিপূর্ণ করবেন, এই পরিপূর্ণ করতে গেলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে, যা যে যে ক্রাইটেরিয়া ফলো করতে পারলে আপনি একটু সেফ সেটে থাকতে পারবেন আপনার নিশটাকে নিয়ে। এখন এই বেস্ট বেড পিলোস্টার, এখন আমার কম্পিউটার কাটা গুগলে সার্চ দিয়েছি, সার্চ দেওয়ার ফলে খেয়াল করে দেখুন প্রথমে যে আসছে তার নাম হচ্ছে bpillow.com। তার মানে এই bpillow.com এই ভদ্রলোক বা ভদ্রমহিলা যাই না কে, সে অলরেডি এটা নিয়ে কাজ করতেছে। এখন একটা সাইট কীভাবে প্রথমে র্যাঙ্কে আসে, ঠিক আছে, আচ্ছা এটা আমি আসতেছি। পরবর্তী পার্থে আছে bestproducts.com, এ আছে, তারপরে আছে হচ্ছে bpillow, তিন নম্বরও সে আছে, তারপরে হচ্ছে আচ্ছা একটা কথা বলে রাখি, তিন নম্বর নাম এটা হচ্ছে নলেজ কার্ড, এটা বলা হয় গুগলের নলেজ কার্ড, এ হচ্ছে এক নম্বরে আছে, এই যে এই বদলে বেস্ট প্রোডাক্টস, এ হচ্ছে এক নম্বরে আছে, দুই নম্বর আছে হচ্ছে bpillow। এখন মজার বিষয় খেয়াল করে দেখুন যে এক নম্বরে আছে তার কাছ থেকে গুগল নলেজ কার্ড না নিয়ে নিয়েছে হচ্ছে গিয়ে bpillow-র কাছ থেকে, যে দুই নম্বরে আছে, তার কারণ কি, কারণ bpillow-র প্রোডাক্টের কন্টেন্ট অনেক বেশি সুন্দর ছিল, অর্গানাইজ ছিল, দ্যাটস ওয়াই সে নলেজ কার্ডটা এই bpillow-র কাছ থেকে নিয়েছে, এবং এই bpillow অচিরেই টপে চলে আসবে, এক নম্বরে চলে আসবে, নলেজ কার্ড আসতে পারলে সাইট র্যাঙ্ক মানে আপ হওয়া শুরু করে দেয়। এরপর হচ্ছে কনজিউমার রিপোর্ট, এরপর হচ্ছে দ্য সুইট হোম, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট.কো, এই যে বিষয়গুলো যারা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা স্টেপস ফলো করতে হবে, যে এখান থেকে এক্স্যাক্ট নিজ সাইট কোনটা কোনটা আছে। আমার কাছে মনে হচ্ছে যে এক্স্যাক্ট নিজ সাইট একটাও নাই, সরি একটা আছে, bpillow, এটা এটা শুধু আছে, কারণ এই pillow নিয়ে কাজ করে, বোঝা যাচ্ছে সে pillow নিয়ে কাজ করে, আর যে বেস্ট প্রোডাক্ট নিয়ে কাজ করে সে কিন্তু সব প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে,
এগুলো নিজ সাইট না, এরা হচ্ছে গিয়ে ই কমার্স স্টাইলের অথরিটি সাইট, অথরিটি সাইট না মানে ই কমার্স স্টাইলের সাইট। তারপর হচ্ছে কনজিউমার রিপোর্ট, এর একটা ই কমার্স স্টাইলের অনেক বড় একটা সাইট, অনেক প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে, একটা প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে না, যা সুইট হব সেও বিশাল, এটা অনেক বড় সাইট, এটা অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করে। তো স্পেসিফিক আমরা একটা মাত্র সাইটে পেয়েছি। এখন একে যদি আমি বিট করতে চাই, একে এদেরকে যদি টপ টেনে প্রথমে আসতে চাই এই কিওয়ার্ডের জন্য, তাহলে অবশ্যই এদের কী অবস্থা আমাকে বুঝতে হবে, এর স্ট্রেংথ কতটুকু, এর স্ট্রেংথ কতটুকু, এর স্ট্রেংথ কতটুকু, একে টপ করতে গেলে আমাকে কী করতে হবে। তো সেই বিষয়টা বের করার জন্য আমাদের চিন্তা করতে হয় যে এই ওয়েবসাইটের ডিএ কত, এই ওয়েবসাইটের ব্যাকলিং কতগুলো আছে, এই ওয়েবসাইটের কতগুলো রেফারিং ডোমেন, আমি কতগুলো ওয়েবসাইট থেকে ব্যাকলিং পেয়েছে, এবং এই ওয়েবসাইটের আপনার এজ কর্ম কেমন, অনেকগুলো বিষয়ে এ করতে হয়, এবং এদের কন্টেন্ট স্ট্র্যাটেজি কেমন, এই অনেকগুলো বিষয়ে খেয়াল করা লাগে। তো এখন এই কাজগুলো যদি আমরা একটা একটা করে এদের ব্যাকলিং বের করি, আবার যদি এসইও মোজ ডাটাটা এমন কি এক্সটেনশন বারটা ইউজ করি, তাহলে এটা আমাদের একটা একটা ব্যাকলিং আইডিয়া দেয়। তবে এটা এপিও ব্যাকলিং আইডিয়া দেয় না, এসইও মোজ ডিএটা আমরা পাই শুধুমাত্র ওদের কাছ থেকে। তো এই জন্য এক এক জায়গা থেকে এক একটা বের করে আনতে আপনার অনেক টাইম কনজিউম হবে, আর যেই কাজটা এই স্টেপস এক মুহূর্তে সমাধান করে দেয়। কীরকম দেখুন, চলুন, প্রথমে ছিল বেস্ট প্রোডাক্টস, তারপর ছিল বিপিও, তারপর ছিল কনসিউমার রিপোর্ট, তারপর ছিল সুইট হোম। এখন আমি যদি আমার ওই যে সাবস্ক্রিপশন নেওয়া যেটা আছে বেস্ট বেস্ট পিলো লিখে এখানে সার্চ দেয়, খেয়াল করে দেখবেন যে এক মুহূর্তের মধ্যে আমি কতগুলো রেজাল্ট পেয়ে যাই। আসতেছে, আসুক, আমাদের যে রিপোর্টটা আসলো, তো সেই রিপোর্টের আমাদের খেয়াল করে দেখুন এই কিওয়ার্ডের জন্য এখানে অনেকগুলো রিপোর্ট আমরা পেয়েছি। সেই রিপোর্টগুলো আমরা অ্যানালাইসিস করার আগে আমি একটা আপনাদেরকে শিট দেখাবো, সেই শিটটা হচ্ছে এরকম, শিটটা হচ্ছে এরকম। আপনার প্রথমত এখানে ক্যালকুলেশন দিয়ে রেখেছি অলরেডি, তো প্রথমে আমাদের চেক করতে হবে কিওয়ার্ডটা। তো ধরুন আমি এখানে একটা কিওয়ার্ড পেস্ট করবো, আমার কিওয়ার্ডটা কী ছিল, আমার কিওয়ার্ডটা ছিল বেস্ট বেড পিলো। তারপরে আমার সার্চ ভলিউম ছিল, সার্চ ভলিউম ছিল 1300, এবং কেডি হচ্ছে গিয়ে, কেডি হচ্ছে এটা কত কেডি, কেডি 23 দেখলাম, হ্যাঁ 23, কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিস 23। তারপর হচ্ছে প্রোডাক্ট প্রাইস, এই পিলোর অ্যাভারেজ প্রোডাক্ট প্রাইস কত করে সেটা দেখতে হবে। তো পিলো, পিলোর অ্যাভারেজ প্রোডাক্ট প্রাইস কত করে, পিলো $27, $50, $54, $15, $24, $41, $12, $19, বলতে পারি আমার $30 মতো প্রোডাক্ট প্রাইস, ঠিক আছে। আচ্ছা আমাকে 30-এ নিয়ে যাই, 30+ আর কি, অ্যাভারেজ করলে 30+ আসতে পারে, 30+। ভার্টিক্যালস ইয়েস আছে, এটার যেমন যেমন ধরুন পিলোর বিভিন্ন ক্যাটাগরি আছে, ঠিক আছে। তো এর মধ্যে যেমন হচ্ছে যে ম্যাটারনিটি পিলো, কার পিলো, অনেকগুলো ভাগ ভাগ করা আছে। তারপর হচ্ছে প্রোডাক্ট রিভিউস, হ্যাঁ প্রোডাক্ট রিভিউস ভালোই দেখলাম, খারাপ নেই, প্রোডাক্ট রিভিউস কোথায় চলে আসলাম, হ্যাঁ প্রোডাক্ট রিভিউস ভালো অনেক, দেখুন 7000 1000 অনেক রিভিউস, মানে হাজারের উপর রিভিউস, 800 500 ভালো রিভিউস আছে, 1000 উপর রিভিউস আছে। তো রিভিউস কোনো সমস্যা না, আপনি বলতে পারেন যে অ্যাভারেজ রিভিউস 500 উপরে আছে। তারপরে রিভিউস দিলাম, এখন এটাকে ক্লিয়ার করি আপনাদেরকে। তো এখানটাতে আমাদের কিওয়ার্ড, তারপর সার্চ ভলিউম, এই সার্চ ভলিউমটা আমরা রেকমেন্ড করি 2000-এর ওপরে নিলে বেটার হবে, 2000 থেকে 7000 বা 5000 এই পর্যন্ত সার্চ ভলিউম।
আর কেডি, এরপর যে অপশনটা কেডি কিওয়ার্ড ডিফিকাল্টিস, আই মিন এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কতটুকু ভালো মানে ইজিলি র্যাঙ্ক করতে পারবেন তার একটা ম্যাট্রিক্স এই স্টেপস নিজেই বিভিন্নভাবে তাদের ইন্টেলিজেন্স থেকে এটা বের করে দেয়। তো এখান থেকে হচ্ছে কি আমাদের 23 দেখাচ্ছে, যেটা আমাদের রেকমেন্ডেড হচ্ছে 15 পর্যন্ত। তো এখানে আমরা ডেঞ্জার জোনে আছি, কারণ আমাদের অলমোস্ট 8 অতিরিক্ত উপরে আছে। প্রোডাক্ট প্রাইস আমাদের রেকমেন্ডেশন হচ্ছে 50 থেকে 100 উপরে থাকতে হবে, সেখানে আবার $20 কম আছে। অ্যাক্সেসরি ভার্টিকাল সিএস ঠিক আছে, প্রোডাক্ট রিভিউস ঠিক আছে। সমস্যা হচ্ছে কোথায়, আমাদের সার্চ ভলিউম কম, কেডি বেশি, এটা একটু প্রবলেম। আচ্ছা এই যে প্রবলেম রেখে আমার সামনে থেকে আগাই, এটা আমরা পরে পরে বিবেচনা করব। এখন খেয়াল করে দেখুন, গুগলের আমরা যে সার্চ দেওয়ার পরে এটা লিখে 1 2 3 4 যে 10টা ওয়েবসাইট আছে আসে, এদের ব্যাক লিঙ্কে কী অবস্থা, এদের টোটাল রুফ মানে আরডি মানে রুট ডোমেনে কত করে আছে, এবং ডিএ কত করে আছে, ডিএ মানে ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি কত করে আছে, তার একটা অ্যাভারেজ বের করতে হবে, এবং যে সাইটগুলো ওখানে আছে তাদের সাইট এজ কত করে আছে। এই পুরো ডিএ পিএ এবং সাইট এজ এইটা সম্পূর্ণই এসিও মজ নামে একটা এক্সটেনশন আছে গুগলের, ওটা থেকে পাওয়া যায়, এসিও মজ। ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ভাই ডিএ আর পিএ এটার মিনিংটা একটু বলবেন কাইন্ডলি। ডিএ হচ্ছে ডোমেন অথরিটি, পিএ হচ্ছে পেজ অথরিটি। এই যে এখানে দেখতে পাচ্ছেন মজবার, এটা আপনি ইনস্টল করে দিবেন, ঠিক আছে। এটা আমি যদি ইনস্টল করেছিলাম আমি আবার করি, এটা দরকার হয় না আমার এখনো, তাই আনস্টল করে দিয়েছিলাম। আপনাদের দেখানোর সাথে দেখাচ্ছি আর কিছুই না, তবে এটা নেওয়া দরকার নেই। যারা এই স্টেপ সাপোর্টটা পাবেন না তারা কিওয়ার্ড এবি হয়ে আর মজ দিয়ে আপনি দেখতে পারেন মোটামুটি, সেক্ষেত্রে আপনাদের হেল্প হবে, এটা একটু ক্রম করলে অ্যাড হয়ে যাবে। আচ্ছা এখন এটা আমি করছি না, আপনার করে নিতে পারবেন আশা করি। এখন যেটা হচ্ছে আমাদের যে সাইটটা, আচ্ছা এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাক লিঙ্ক টেকনিক সব কিছু হয় সাইট এস, এখন এইটা আমরা কীভাবে পেতে পারি, আমরা জাস্ট এখানে যাব, খেয়াল করে দেখুন নিচের দিকে এখানে আসে। ও আরেকটা বিষয়ে ফোকাস করতে হবে যে প্রোডাক্টটি ট্রেন্ডি প্রোডাক্ট কিনা এবং প্রোডাক্টটি সিজনাল প্রোডাক্ট কিনা। এখন সিজনাল প্রোডাক্টটা কীরকম বুঝতে পারবো, আপনি যখন ওই কিওয়ার্ডের পাশে এই যে এরকম আপ ডাউন দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটা অ্যাভারেজ প্রত্যেক মাসেই কম বেশি সেল হয়। এটা যদি এমন হইতো যেটা এখান থেকে এই পুরো সেল হচ্ছে, আবার আপনার 3 মাস কোনো সেলস নেই বা সার্চ ভলিউম নেই, আবার 2 মাস সার্চ হয়, এই জিনিসটা কীভাবে হয়, এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ, আইপিএল, এই ধরনের কিওয়ার্ডগুলো শুধুমাত্র ওই শুরু যখন প্রোগ্রাম শুরু হয় তার আগের 1 মাস, তারপরে 2 মাস, এইরকম ছাড়া বাকি সময় আর কেমন সে সার্চ হয় না। যেমন ফুটবল বিশ্বকাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে এখন যে কোনো সার্চ নাই। তো এই যে বিষয়গুলো, তো এই সিজনাল প্রোডাক্ট যেমন ফিশিং প্রোডাক্ট, বাহির দেশগুলোতে যখন বরফ পড়ে তখন এই ফিশিংগুলো হয় না, তারপরে যে ব্লাঙ্কেট কম্বলগুলো কিন্তু একটা সিজনাল প্রোডাক্ট। তো প্রোডাক্টটা সিজনাল প্রোডাক্ট না নিয়ে আপনার প্রথম যে নিশ্চয়তা হবে কাজ করার জন্য, সেটা হলো অবশ্যই অ্যাভারেজ প্রত্যেক মাসেই একটা নির্দিষ্ট সার্চ ভলিউম থাকে ওই ধরনের কিওয়ার্ড চুজ করা। আমাকে দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ মোটামুটি সার্চ ভলিউম সবসময়ই এটা আছে, এটা আমাদের সেক্ষেত্রে একটা পজিটিভ সাইন দেয়। এরপর যে করণীয় যে আমাদের খেয়াল করে দেখুন এইদিকে যে কিওয়ার্ড আইডিয়াসের মধ্যে হ্যাভিং সেম টার্মস, তার মানে এই পিলো ওয়ার্ডটা লেখা আছে, বেস্ট পিলো ওয়ার্ডটা এমন কিওয়ার্ড সে খুঁজে পেয়েছে 116টা, এবং অলসো র্যাঙ্ক ফর, এই ধরনের রিলেটেড টার্মস সাথে মিল রেখে ঠিক আছে কারা কারা র্যাঙ্ক হয়ে আছে সেই কিওয়ার্ড দেখাচ্ছে যে 2900টা, এবং সার্চ সাজেশন, এটা হচ্ছে সার্চ দেওয়ার পরে গুগল থেকে যে সাজেশনগুলো আসে তার যে সমষ্টি সম্পূর্ণ রেজাল্ট, প্রত্যেকটা রেজাল্টের সার্চ দেওয়ার পর কম্বাইন করে আরও 41টা কিওয়ার্ড সে এখানেও পেয়েছে। তার মানে খেয়াল করে দেখুন আপনি একটা সার্চের ফলে 116, 2900, অলমোস্ট 3000 কিওয়ার্ড পেয়েছেন, যার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ হবে আপনার এইটা আর এইটা। এই অলসো র্যাঙ্ক ফর কিওয়ার্ডটা এইটা আমরা রাখবো, এটা আমরা পরবর্তীতে এখান থেকে কিছু কিছু কিওয়ার্ড রাখবো, আবার অনেকগুলো কিওয়ার্ড ফেলে দিব। একটা ওয়েবসাইট বানানোর জন্য প্রথমত দরকার হয় একটা কিওয়ার্ড,
নিশ্চয় বানানোর জন্য ওয়েবসাইট না সরি নিশ্চয় বানানোর জন্য দরকার হয় মাত্র একটা কিওয়ার্ড। এই একটা কিওয়ার্ডকে ওটাই হচ্ছে প্রথম মূল মানি কিওয়ার্ড। আপনি এই মূল মানি কিওয়ার্ডটাকে যখন আপনি র্যাঙ্ক করবেন তখন দেখা যাবে ওই একটা প্রোডাক্ট নিয়ে আপনি 2-3-4-5টা আর্টিকেল লেখার পরে আর আর্টিকেল লেখার স্কোপ খুঁজে পাবেন না। ধরুন বেস্ট বেড পিলোস, এটা নিয়ে আপনি কী লিখবেন বলে, আপনি 4-5টা আর্টিকেল লিখলেন, এরপরে তো আপনার আর্টিকেল অবশ্যই একটা সময় ফুরে আসবে, আর কিছু লেখা থাকবে না, বা 10টা লিখলেন, তার মানে একটা ওয়েবসাইটে 10টা আর্টিকেল দিতে হবে না, তার মানে আপনাকে তখন কিছু রিসোর্স আর্টিকেলে যাওয়া লাগবে। তো এই রিসোর্স আর্টিকেলে কীরকম, ওই যে একটা তখন আমরা পেয়েছিলাম যে হাউ টু যে ওয়াশের যে একটা আর্টিকেল পেয়েছি, কিওয়ার্ড পেয়েছিলাম যে কীভাবে বেস্ট ওয়ে টু ওয়াশ বেড পিলো। তো এই যে পিলোটা হচ্ছে কি ওয়াশ করার আইডিয়া। তো এই ধরনের কিছু কিওয়ার্ড নিয়ে আমাদের ট্রাফিক সাইটে নিয়ে আসতে হবে সাইটকে র্যাঙ্ক করার জন্য। তো ইনিশিয়ালি আমরা যে একটা কিওয়ার্ডকে ফাইনাল করার জন্য যেটা করতেছি, তো এইটা হচ্ছে গিয়ে যে বেস্ট বেড পিলোর মধ্যে এটা আমার পেয়েছে। তো এখান থেকে যেটা করণীয় আমাদেরকে এই রিপোর্টটা এই রিপোর্টটা এবং এই রিপোর্টটা এই তিনটা রিপোর্ট ডাউনলোড করে নামায় নেওয়া লাগবে। নামাই নিয়ে আমাদেরকে এই যে এখানে রাখতে হবে, দেখতে পেরেছেন, হ্যাভিং সেম টার্ম, তারপর হচ্ছে অলসো র্যাঙ্ক ফর এবং সার্চ সাজেশন, এই প্রত্যেকটা বিষয় আমরা এখানে নামায় নিয়ে নিব। নামায় নিয়ে নেওয়ার পর আর আরেকটা রিপোর্ট দেখবো, এরপরে যদি দেখাই নিচের দিকে গিয়ে নামাবো কখন, পরে নামাবো, এখনই নামাবো না, আমরা আগে একটা দেখে নেবো, রেজাল্ট দেখে নেবো, তারপর এবার খেয়াল করে দেখুন গুগল সার্চে টপ 1-এ কে ছিল বেস্ট প্রোডাক্ট, দেখুন যে এদের সাথে এদের মিল আছে কিনা, গুগলের সাথে মিল আছে কিনা। গুগল গুগল কোথায় গেল, এই যে বেস্ট প্রোডাক্ট, 2 নম্বর আছে বি পিলো, 3 নম্বর আছে কনজিউমার রিপোর্ট, 4 নম্বর আছে দ্য সুইট হোম, 2 নম্বরে বি পিলো, 3 নম্বরে সুইট হোম, 4 নম্বর এখানে একটু অল্টারনেট করছে এরা, আচ্ছা এটা একটু আপডেট হয়তো বা রিসেন্ট নিয়ে নিছে তাই দেখাচ্ছে হয়তো। তার মানে খেয়াল করে দেখুন এই প্রত্যেকটা মানুষের এই যেখানে লেখা আছে এ আর ডি আর ইউ আর, এটা মজের হচ্ছে কি ডিএপি, এটা হচ্ছে ডি আর আর ইউ আর, এই বিষয়গুলো ওরা বিভিন্ন ম্যাট্রিক্স বটের মাধ্যমে এরা নিয়ে আসে। আর এখান থেকে যেটা বলছেন ব্যাক লিঙ্কস, মানে কতগুলো তাদের ব্যাক লিঙ্কস আছে এবং ডোমেইনস, কতগুলো ডোমেইনস থেকে ব্যাক লিঙ্ক পেয়েছে। যারা একবার নতুন তাদের জন্য বলতেছি ব্যাক লিঙ্কস কী জিনিস আর ডোমেইনস কী জিনিস, এগুলো যদি কোনো কনফিউশন থাকে বেসিকগুলো আগে আইডিয়া করে মানে ক্লিয়ার করে তারপরগুলো এই দেখবেন। আর একটা ওয়েবসাইটে মানে র্যাঙ্কিং করার জন্য ব্যাক লিঙ্ক এবং পাওয়ারফুল কন্টেন্ট, এই দুইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এই ব্যাক লিঙ্ক হচ্ছে আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে 70-80% ভূমিকা রাখে, আবার কোনো কোনো ক্ষেত্রে অনেক মার্কেটাররা বলে যে 70-80% ভূমিকা রাখে কন্টেন্ট, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে এই এগুলোর জন্য যেটা করণীয়, তো এই ব্যাক লিঙ্কটা আমাদের কনসিডার করতে হয় কোনো কম্পিটিশন রিসার্চ করতে গেলে। 1 নম্বর যে ভদ্রলোক আছে ইনার এই এই পেজের জন্য 29টা ব্যাক লিঙ্ক আছে এবং ডোমেইন মানে 8টা ডোমেইন থেকে 29টা ব্যাক লিঙ্ক পেয়েছে। তারপরে যিনি আছেন বিপিলো, উনি এটার জন্য 253টা ওয়েবসাইট থেকে 320টা ব্যাক লিঙ্ক পেয়েছে। তারপরে যিনি আছেন উনি হচ্ছে 187 থেকে 87টা ব্যাক লিঙ্ক পেয়েছেন 71টা ওয়েবসাইট থেকে, উনি পেয়েছেন 72টা 29টা ওয়েবসাইট থেকে। তার মানে এখান থেকে আপনি অ্যাভারেজ করেন দেখবেন এইটা দিয়ে একটা অ্যাভারেজ রূপ এই যেখানে দেওয়া আছে, এই যে ব্যাকলিং অ্যান্ড টোটাল আরডি, এই যে অ্যাভারেজ জন্য। তো এই অ্যাভারেজটা আমরা চাই যে 20-এর নিচে থাকে, তাহলে আপনার জন্য একটু ইজি হবে কাজ করাটা। এখানে কিন্তু আপনি যদি অ্যাভারেজ করেন আমার মনে হয় 20-এর নিচে থাকবে, এটা অনেক বেশি উপরে বেড়ে যাবে, কেন কারণ এই এই ভদ্রলোকের জন্য, এই ভদ্রলোক, এই ভদ্রলোক এবং এই ভদ্রলোক। তার মানে এর মধ্যে আবার খেয়াল করে দেখেন অ্যামাজন কিন্তু ঢুকে বসে আছে, অ্যামাজন কিন্তু আপনার কোনো কম্পিউটার না, অ্যামাজন অ্যামাজন তারপর হচ্ছে কনজিউমার রিপোর্ট, হ্যাঁ আপনার এই বিশেষ করে অ্যামাজন আপনার কম্পিউটার না, অ্যামাজন তো একটা সাইটই, ও তো আপনার ওরে কোনো গুগল
কখন নিয়ে আসে, যখন কোনো সাইট না পায় ভালো কোনো, তখন সে গুগলকে নিয়ে আসে। আর যখন কোনো ভালো সাইট পায় তখন এর চান্স যায় না গুগল, কারণ ওই ওই বিষয়ে কোনো রিভিউ সাইট বা রিসাইটকে সে প্রায়োরিটি দেয়। তো এটা থাকা আপনার জন্য আরো ভালো, খারাপ না। তো এখন এর বিট করে এই জায়গাটা আসার পসিবিলিটি আপনার আছে, তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, তো এই ভদ্রলোক যারা যারা আছে এদেরকে আপনি বিট করতে পারবেন কি না। আপনি কি এখান থেকে যা দেখতে পাচ্ছি 50টা ব্যাকলিং বিল্ড আপ করতে পারলে আপনি মোটামুটি এদের ধারে কাছে চলে আসতে পারবেন। এই 50টা ব্যাকলিং বিল্ডিং করার জন্য ক্যাপাসিটি আপনার আছে কিনা, তাহলে আপনি এই লিস্ট নিয়ে কাজ করতে পারেন। তবে তবে দুঃখের বিষয় হচ্ছে এই জায়গায় যে বেস্ট রেট ছিল এই কিওয়ার্ডটায় মানে আর্নিং খুবই কম হবে। কেন কম হবে? কারণ মাত্র 1300 সার্চ ভলিউম, এই 1300 সার্চ ভলিউম থেকে বেসিক্যালি ক্লিকগুলো পায় হচ্ছে যে 1 নম্বরে থাকে তার সে ক্লিক পায় প্রায় 70-80%, না হলে 60% ক্লিক পেয়ে দেয়। দুয়ে যিনি আছেন উনি 20-25% পায়, কোনো কোনো ক্ষেত্রে একটু বেশিও পায়। তিনে যিনি আছেন আরেকটা বড় ফ্যাক্টর পড়ে যে কার টাইটেল কেমন, এই বিষয়গুলো ভ্যারি করে সে তারা ক্লিকগুলো পেয়ে যায়। আর 2 নম্বর পেয়ে যারা থাকে তারা খুব কম মানে ক্লিক পায়, তো 3 নম্বর পেজ তো যাই না। তো আপনাকে আসতে হবে 1 নম্বরে, 1 নম্বর পেজের 1 নম্বর বা 2 নম্বরে বা 3 নম্বরে কিন্তু আসতে হবে আপনাকে। তো আসতে গেলে আপনাকে অবশ্যই এদেরকে টপকাইতে হবে ব্যাকলিং দিয়ে, প্লাস এদের যে কন্টেন্ট দেওয়া আছে এই কন্টেন্ট এদের চাইতে ভালো না হলেও এদের সমান সমান কন্টেন্ট আপনার দেওয়া লাগবে এবং ব্যাকলিং বিল্ডিং করতে হবে। এখন খেয়াল করে দেখেন এখানে 253 ওয়েবসাইট থেকে 320টা ব্যাকলিং নিয়েছে, বাট এই ভদ্রলোক কম নিয়ে এর উপরে আছে। এর এর মানে কারণটা কি? এর কারণটা হচ্ছে গিয়ে ইনি যে 8টা সাইট থেকে ব্যাকলিং নিয়েছে 29টা এর। আচ্ছা আমি একটু অন্যভাবে বোঝাই, ধরুন আপনার কাছে সৈন্য আছে যুদ্ধ করার জন্য অদক্ষ 1000, বুঝতে পারছেন, আর আরেকজনের কাছে সৈন্য আছে দক্ষ ওয়েল ট্রেন্ড 100, তাহলে কোনটা বেশি ভালো হবে? 100 ভালো হবে না নাকি 1000 ভালো হবে? অবশ্যই 100 ভালো হবে, কারণ ওয়েল ট্রেন্ড। সেম ভাবে এই ডোমেইনটা যেই ডোমেইন থেকে ব্যাকলিং নিয়েছে তার তার রেটিং কেমন, সেই লোকটা কেমন, সেই ওয়েবসাইটটা কেমন, সেই বিবেচনা করে এই র্যাঙ্কগুলো জুস পাস হয়। একে বলা হয় জুস পাসিং, মানে যেই ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিং নিয়েছেন তার কাছ থেকে আপনার একটা জুস পাস হয়। যেমন আরেকটা সহজ হয়তো বলতে চাই যে আপনি জব দিতে যাবেন, আপনাকে রেকমেন্ডেশন দিয়েছে মন্ত্রী, তারপর হচ্ছে সচিব, আর আরেকজন জব দিতে যাবে তাকে রেকমেন্ডেশন দিয়েছে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার 4 জন 5 জন, আর একজন ভদ্রলোককে শুধুমাত্র একজন মন্ত্রী রেফারেন্স দিয়েছে। তাহলে কার জব আগে হবে, মন্ত্রীরটা আগে হবে? তো এরকম ভালো ওয়েবসাইট থেকে আপনার 10টা ব্যাকলিং নিতে পারলে নর্মাল ওয়েবসাইট থেকে 100 ব্যাকলিং নেওয়ার সমান, সেই জিনিসটাই এখানে করছে। তো আপনি একে আপনারও মাথায় রাখতে হবে, আপনিও ভালো 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 ওয়েবসাইট থেকে আপনি 50টা বা 30টা ব্যাকলিং বিল্ডিং করার ক্যাপাসিটি রাখেন কি না, তাহলে আপনি নিশ নিয়ে কাজ করতে পারেন। নিশ নিয়ে কাজ করলে আপনার সাইট র্যাঙ্কে চলে আসবে। আর ইনিশিয়ালি 1300 সার্চ ভলিউম নিয়েও আপনি একটা সার্চ একটা ওয়েবসাইট রান করতে পারেন নিশ সাইট। কেন? কারণ আমরা যখন সেই সাইটগুলো বানাবো সেই সাইটগুলো অবশ্যই নিশ বেস হলেও আমাদের ডোমেইন নেমটা হবে অথরিটি স্টাইলে, যাতে পরবর্তী সময় আমরা পিলো নিয়ে কাজ না করে আদার্স কাজগুলো আমরা এখানে করতে পারি, আদার্স প্রোডাক্টগুলো সেল করতে পারি। সাইট ইয়ে হয়ে গেলে মানে পপুলারিটি হয়ে গেলে বা ট্রাফিক আসা শুরু করলে সাইটে র্যাঙ্ক করা শুরু করলে, তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন এটা নিয়ে আপনি কাজ করতে পারেন, মোটামুটি একটা সামান্য পর্যায়ে আছে। এখন এইভাবে এই সেম ফর্মুলায় যখন আপনি অনেকগুলো কিওয়ার্ড একটার পর একটা একটার পর একটা রিসার্চ করবেন, তখন কিন্তু আপনি অনেক ভালো ভালো অপশনস আপনার হাতে চলে আসবে। যেমন আমি জাস্ট পিও দেখাইছি আপনাকে, তাই না? আমাদের এখানে প্রোডাক্ট আরও রয়ে গেছে, অনেক প্রোডাক্ট কিন্তু আরও রয়ে গেছে। এই যে ম্যাট্রেস টপার, এটা তো চেক করি নিই আমরা, তো আমরা কপি করি, কপি করে এবার আমরা আরেকটা ট্যাবে আরেকটা কিওয়ার্ড চেক করি, তাহলে আপনি বুঝতে পারবেন এর কম্পারিজনটা। এইভাবে আপনি অনেকগুলো বের করে ফেলবেন, তখন আপনার কাছে অনেকগুলো অপশন পাবেন, যে ভালোর মধ্যে থেকে আরো ভালো খুঁজে বের করার একটা অপশন থাকে। তো সেক্ষেত্রে আপনার আমি এখানে এটা দিয়ে দিচ্ছি,
নেট খুবই স্লো কাজ করছে বাই দ্য ওয়ে। তো ভালোর মধ্যে থেকে ভালো খুঁজে বের করার আপনি একটা অপশনস পাবেন, এটা অবশ্যই। 18 তারিখ পর্যন্ত নেট স্লো থাকবে তাই না? জানি না ভাই। বাই দ্য ওয়ে দ্য বেস্ট ম্যাট্রেস টপার্স এটা লিখে আমি সার্চ দিব, সার্চ লিখে সার্চ দেওয়ার পর দেখবো আমরা এটার থেকে সার্চগুলো কি আসে না আসে। এটা সার্চগুলো সেম 1.3। আচ্ছা যখন আমরা অন্য আরেকটা আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ দিই বাথরুমের থেকে বেডিং থেকে বের হয়ে, আমরা যদি এই বাথ থেকে ট্রাই করি, বাথ থেকে কি কি আছে, বাথরুম ফার্নিচার সেট, টাওয়েল, বাথরুম শেলফস, তারপর হচ্ছে কি বাথ, বাথ লাইন সেট, বাথ র্যাকস, ঠিক আছে, অ্যাক্সেসরিজ, বাথরুম কি বাথ, ধরুন বাথ র্যাকস, ঠিক আছে। এইটাকে আমি যদি আপনাকে দেখাই কপি করে, কপি আমি আরেকটা ওপেন করলাম, বেস্ট, অবশ্যই বেস্ট লাগাতে হবে, বেস্ট। এটার সার্ভিং কত? 300। কিওয়ার্ড ডিফিকাল্টির মধ্যে 2টা লেনে কিন্তু আমরা কাজ করতে পারবো না, কারণ এটা সার্ভিং অত্যাধিক কম, এটা একটা নিশ হিসেবে কাজ করার জন্য আইডিয়াল না, তার মানে এটা দিয়ে আমরা কাজ করতে পারবো না। তো আমরা ইনিশিয়ালি এটা ডিসিশন পেয়ে গেলাম, তারপরে যদি আমি অন্য একটাতে যাই, ধরুন যে বাথরুম বা ট্রাভেল, এই জন্য এটা কী অবস্থা? আচ্ছা আমি এইটা দেখি একটু, মাউস ছাড়া কাজ করলে যাওয়া হয়। তো এটাকে আমি যদি এখানে আবার চেক করি, টেস্ট এন্টার, এর সার্চগুলো খুঁজেই পাই নাই, তার মানে এটার আইডিয়াল অবস্থা এটা নাই। তো এইভাবে করে আপনি যখন একটার পর ট্রাই করবেন দেখবেন এক একটা ম্যাট্রিক্স আপনি পাবেন। তো এই ম্যাট্রিক্সগুলো থেকে আমাদের এবার কিটবট, আচ্ছা কিটবটের আগে আমি একটু অন্য একটা টাইপ একটু দেখি, আগে ডিপার্টমেন্টে ব্যাক করি, হোম ডেকোর কোয়ালিটি আয়রন প্রত্যেকটা চেক করতে হবে আপনি একটা একটা করে, ঠিক আছে। ধরুন আমি কিচেন অ্যান্ড ডাইনিং অথবা অথবা আমি এখান থেকে বের হয়ে গিয়ে গার্ডেনিং এ একটু ঝোঁক দেই, ঠিক আছে, খুবই স্লো গার্ডেনিং, দেখি আসুন। Okay.
যেখানটাতে পাবেন এই যে গার্ডেন। তো গার্ডেনে এখানে ক্লিক করার পর একটা আরেকটা ট্যাব ওপেন হলো, এখানে এই লেখা আছে আউটডোর গার্ডেনিং হলো লন কেয়ার, ঠিক আছে। তারপর আছে সবগুলো পাবেন। তো আমি প্রথম যেটা আছে এখানে ঢুকলাম, ক্লিক করলাম আমি, এবার গার্ডেনিং ভিতরে ঢোকার পরে দেখতে পাচ্ছি আর গার্ডেন এই প্রোডাক্টের নাম আসছে না, তো এই যে প্রোডাক্টের নাম আসতেছে। তো আপনি এখান থেকে যখন এখানে ক্লিক করবেন দেখুন এখানে আরও আপনি সাব ক্যাটাগরি পাবেন, তাই না। তো যে করতে পারি যে আউটডোর স্ট্যাটাস, তারপর হচ্ছে পেজ তার নাম অনুযায়ী না, আমি কখনো এগুলো ইউজ করিনি, সো জানার কথাই না। এটা আমি কপি করলাম, কপি করার পর আমি যদি গুগলে সেটাকে সার্চ করি, গুগল সার্চ করলে আপনি অনেক আইডিয়া পাবেন বেস্ট। ও সার্চ ভলিউম, সার্চ ভলিউম নাই, ওয়াও। এইখানে চেক করে দেখো, এটা সার্চ ভলিউম নাই। ধরুন আমি এইটাকে চুজ করি, কপি, এরও সার্চ ভলিউম নাই। আচ্ছা হ্যান্ড টুল থেকে যদি খেয়াল করি এখানে পেতে পারি আমরা লপার, বেস্ট লপার, তারপর হচ্ছে হো, বেস্ট হো অর লপার, যদি গার্ডেন ডিপার্টমেন্টের ভেতরে এটা সময়টাকে সহজ দিলাম, বেস্ট গার্ডেন হো অফ এন্টার। পেস্ট করলে 3 দিন পরে পেস্ট হয়, ওকে। বেস্ট গার্ডেন হোস হোস না দিয়ে আমরা এখানে শুধু যদি বেস্ট হোস ক্লিক করি আশা করি পাবো। হ্যাঁ এখন পাওয়া গেছে 40 সার্চ ভলিউম। তো এভাবে করে খুঁজতে খুঁজতে আপনি ভালো সার্চ ভলিউমের প্রোডাক্টের দেখা অবশ্যই পাবেন। তো এভাবে করে খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে যে ভালো কোন কোন সার্চ ভলিউম রয়ে গেছে। তো জায়গাটা পাওয়া গেছে, ঠিক আছে, এভাবে করে দেখে দেখে নিবেন। হ্যাঁ এই গার্ডেন, গার্ডেন হাউস। তো এভাবে করে খুঁজে খুঁজে বের করতে হবে, বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ বলো। এই 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 প্রসেসটা কিন্তু মোটামুটি বুঝে ফেলছি, এই প্রসেসটা মনে হয় আর রিপিট করার মানে আমার জন্য অ্যাট লিস্ট রিপিট করার প্রয়োজন নাই আর, এটা বুঝছি।
টোটালটা। আর ফিরোজ ভাই বুঝছেন? এই প্রসেসটা শুধু আপনাদেরকে আগে দেখাইছি, তাই মোটামুটি একটু আইডিয়া আছে, তাই বুঝে ফেলছেন। আর যারা প্রথম দেখবে এই ভিডিওটা, সে কিন্তু বুঝবে না কিছু, যার ফলে একটু বেশি করে বলতেছি, এই আর কিছু না, বুঝে ফেলে সবাই। বাই দ্য ওয়ে, তো এই প্রসেসটা হচ্ছে যখন রেগুলারলি আপনি অনেকগুলো পর্যায়ে করবেন একটা পর একটা, তখন আপনার কাছে অনেকগুলো অপশন ক্রিয়েট হবে, এবং অপশন ক্রিয়েট হলে তখন আপনি খুব সহজেই কাজটা একটা ভালো একটা প্রফিটেবল কিওয়ার্ড খুঁজে বের করে ফেলতে পারবেন। তো প্রফিটেবল কিওয়ার্ডটা খুঁজে বের করার জন্য যে প্রসেসগুলো বলেছি, তো এভাবে করে খুঁজতে হবে। তো সেক্ষেত্রে এই স্টেপস যদি আপনারা মানে ফ্রিতে নিতে চান, সেক্ষেত্রে বিভিন্ন ইনস্ট্রাকশন ফলো করে ফ্রিতে নেওয়া যায়। এটা 14 দিনের করে ফ্রি সাবস্ক্রিপশন বা 10 দিনের করে ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়, পরে আবার ওভার ডেটা আউট হলে আবার কিনে নিতে হয়, ঠিক আছে? অথবা কিনে ইউজ করা যায়, যেটা আপনার ইচ্ছা। টাকা থাকলে কিনে ইউজ করবেন, টাকা না থাকলে ফ্রিতে ইউজ করবেন, এ হচ্ছে আর কিছুই না। তো ধরুন আমাদের রিসার্চ করার থেকে আমরা এইটাই উপনীত হলাম যে বেস্ট বেড পিলো এটা নিয়ে কাজ করব। সো বেস্ট বেড পিলো নিয়ে কাজ করার জন্য আমি তাহলে এটা চুজ করলাম। তো চুজ করার পরে তাহলে আমাকে কী করতে হবে? তাহলে আমাকে এই যে এখানে যে কিওয়ার্ডগুলো আছে সবগুলো আমাকে খুঁজে বের করতে হবে। আর এইখানটাতে যে ম্যাট্রিক্সগুলো আছে, আই মিন এই ম্যাট্রিক্সটা ব্যাকলিঙ্ক, 24, 320, 187, 24, 320, 187, 24, 320, 187, এভাবে করে আপনাকে ইনপুট করে দিতে হবে। তারপর হচ্ছে 72, 03, 34, 72, 03, 34, 72, 03, 34, তারপর হচ্ছে 42, 102, 15, 42, 102, 15, 42, 102, 15। দেখুন অটোমেটিক কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়েছে? কারণ এখানে এটা অ্যাভারেজ একটা সূত্র দেওয়া আছে, তাই না? এটা অ্যাভারেজ সূত্র দেওয়া আছে, তাই এটা চেঞ্জ হয়ে গেছে। আর এটা অ্যাভারেজ পেয়ে গেলাম, আমাদের সব ব্যাকলিঙ্ক আছে 80টা ব্যাকলিঙ্ক বলতে পারেন, অলমোস্ট 17, 79.9। এবার রুট ডোমেইন, রুট ডোমেইন যদি আমরা আবার সেম ভাবে এন্ট্রি দেই, এটা হাতে কলমে কষ্ট করতে হবে আপনাকে, কিছু করার নাই। রিসার্চ পর্যায়ে 6, 62, 27, 14, 2, 6, 62, 27, 14, 2, 6, 62, 27, 14, 2, 6, 62, 27, 14, 2, 6, 62, 27, 14, 2, 0। তারপরে ছিল 29, 71, 253, 8, 29, 71, 253, 8, 29, 72, 253, 8, বাদ পড়লো কোনটা? 29, 72, 253, 8, 29, 71, 253, 8, আচ্ছা একটা তো ভুল হতে পারে, যাক আমি ধরলাম। এখন খেয়াল করে দেখেন, অ্যাভারেজ ব্যাকলিঙ্ক হচ্ছে গিয়ে 80টা, রুট ডোমেইন 50টা, তার মানে আপনাকে 100টা ব্যাকলিঙ্ক করতে হবে এই নিচে কাজ করতে গেলে, তাহলে আপনি মোটামুটি এদেরকে টপকে উঠতে পারবেন। এবং আপনার যে কম্পিউটার সাইট যারা আছে তাদের সাইটে কন্টেন্ট যদি থাকে, ওভারঅল পুরো সাইটে ওয়ার্ড যদি থাকে হচ্ছে, বা একটা কন্টেন্টের লেন্থ, একটা আর্টিকেলের লেন্থ যদি হয় 2000 ওয়ার্ড, যদি হয় 1500 ওয়ার্ড, তাহলে আপনাকে দিতে হবে একটু বেশি ওয়ার্ড। যদি 1500 লাগে আপনাকে দিতে হবে 2000 ওয়ার্ড, যদি 2000 ওয়ার্ড থাকে আপনাকে দেওয়া লাগবে
2500 ওয়ার্ড এর কন্টেন্ট এভাবে করে ভাগ ভাগ করে, যাতে আপনার কম্পিটিশনে যারা আছে তাদের সাথে পাল্লা দিয়ে আপনি ভালো রিচ দিতে পারেন। দিতে পারলে আপনার আপনার সাইটটাও তখন গুগলে র্যাঙ্ক হবে, ভালো অন পেজ এন্ড অফ পেজ এসেও করতে পারলে। তো এখন আমি কখনো রেকমেন্ড করি না যে যেগুলো ব্যাক লিঙ্ক হচ্ছে গিয়ে 50 করতে হবে আপনাকে ইনিশিয়ালি, তবে চেষ্টা করা ভালো যে 20-30 নিচে ব্যাক লিঙ্ক যদি থাকে, অ্যাভারেজ ব্যাক লিঙ্ক, আপনি সেই নিচে ঝুঁকতে পারেন। এখানে অনেকগুলো সমস্যা আছে। কী সমস্যা? প্রথম সমস্যা হচ্ছে গিয়ে 15-এর উপরে কেডি, এটা একটা সমস্যা, বড় সমস্যা। সার্চ ভলিউম 2000-এর নিচে, এটা নিয়ে কাজ করা যায়, সমস্যা নেই। 2000-এর উপরে হলে ভালো হইতো, 5000 হলে আইডিয়াল হইতো, মানে এটা সহনীয় বা ভালো হইতো আপনার জন্য। আর প্রোডাক্ট প্রাইস যদি 50-এর উপরে থাকতো তার যদি ভালো হইতো, এই যে কিছু সমস্যা ছিল এটা কনসিডার করতে পারতাম। যদি এখানে ব্যাকলিঙ্ক যদি দেখতাম যে রেফার আপনার এখানে 20টা, এখানে 20টা, এখানে 15টা আছে, তাহলে বলতাম এটা নিয়ে একটা সাইট আপনারা শুরু করতে পারেন। এভাবে খুঁজতে হবে, র্যান্ডমলি খুঁজতে হবে, খুঁজতে হবে, খুঁজতে তখন দেবেন এখানে 10, এখানে 15, এখানে 20, এখানে 25-30, এই ধরনের অ্যাভারেজ একটা আপনি ইয়ে পাবেন, মানে কী বলা যায় ব্যাকলিঙ্ক রেফারেন্ডমেন্ট পাবেন। এইভাবে করে করতে হবে। আর এখানটার যে সার্চ টার্মগুলো যেগুলো আমরা বলেছি খুঁজতে হবে, তো সেগুলো আপনি ডাউনলোড করে নামাই নেবেন। সেটা কীভাবে? প্রথম ধরুন আমি এই যে 114 যেটা আছে, যে হ্যাভিং সেম টার্ম, এটাকে ভিউ রিপোর্ট করবেন। হ্যাঁ, ভিউ রিপোর্ট, বাকি সব করে দিচ্ছি। আর প্রথম ভিউ রিপোর্ট করলাম হচ্ছে এই হ্যাভিং সেম সেম টার্ম যেটা আছে সেটার। তো হ্যাভিং সেম টার্ম থেকে যেগুলো পাবো 116টা বোধ হয়, এই 116টা কি ওটা নামাই নিব। তো আমরা এখান থেকে যে করব, এই যে এখানে এক্সপোর্ট লেখা দিই, ঠিক আছে, তো আমরা একটা সিলেক্ট অল দিয়ে দিই 116টা, দেন আমরা এখান থেকে এক্সপোর্ট ক্লিক করি। এবং খেয়াল করে দেখুন ফুল রিপোর্ট আমরা নামাবো। হ্যাঁ, ফুল রিপোর্ট কীভাবে নামাবো? আমরা নামাবো হচ্ছে গিয়ে এই যে এক্সেল, মাইক্রোসফট এক্সেলে যেটা নামাবো, অ্যান এক্সপোর্ট, স্টার্ট এক্সপোর্ট। এখানে দেখতেছেন যে ডাউনলোড হচ্ছে, দেখাচ্ছে, এখানে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গেলে আপনি এখানে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে, তো আপনি এটাকে ওপেন করেন। ওপেন করে এখান থেকে আপনি শুধুমাত্র কান্ট্রিটাকে কান্ট্রি ডিলিট করে নেন, তারপর হচ্ছে এই পুরো রোটাকে ডিলিট করে দেন, ডিলিট রো, কিওয়ার্ড ডিফিকাল্টি থাকুক, আর এখানে যা আছে সব করে দেন ডিলিট। থাকতেছে কিওয়ার্ড ডিফিকাল্টিস, আর থাকতেছে সার্চ ভলিউম, আর থাকতেছে এখানে সিরিয়াল নাম্বারটা। তো আমরা এখান থেকে যেটা করবো এইগুলোকে কপি করব। কপি করে এই যে 100 কত জানো, কপি করব। কপি করে আমরা যদি এখানে অনেক বেশি থাকে, ধরুন যে আপনার হ্যাভিং সার্চটা সেম টাইমেই কিওয়ার্ড আছে 2000, তাহলে আপনাকে ফিল্টারিং করতে হবে, ঠিক আছে, ওটা দেখাচ্ছি আমি কীভাবে করব। কপি করব, কপি করে চলে যাব আমাদের যে এই যে আমাদের শিট, এই যে হ্যাভিং সেম টার্ম, এখানে আমরা এটা করবো। এখান থেকে হবে আর যদি ফর্মেটিং সমস্যা হয়, তাহলে আপনি ফর্মেটিংটা আরেকবার গুছাই নেবেন, গুছাই নিয়ে তারপর ঠিকঠাক করে বসাবেন। ব্যাস, তো এখন এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি মানে উল্টো হয়ে গেছিল, এই যে এটা দরকার নাই আমাদের, ডিফিকাল্টিস এখানে চলে আসছে। যাক, এই ধরনের সমস্যা হলে কি করবেন, একটার একটা রো করে করে আপনি নিয়ে আসবেন, একটা করে রো আপ করে নিয়ে আসলে আপনার সেই সমস্যাটা থাকবে না, এগুলো ডিলিট করে ফেলবেন, ডিলিট করে ওগুলো নিয়ে আসবেন, ঠিক আছে। তো আমি এটাকে যেভাবে আছে এইভাবে রাখলাম। ধরুন আমি এভাবে রাখলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমার সে কিওয়ার্ডগুলো সব এখানে আছে।
600টা কিওয়ার্ড আমরা এখানে পেয়ে গেছি। হ্যাঁ, এখন এই সেম ভাবে আপনি ডাউনলোড করে ফেলেন পরবর্তী পার্ট, যেটা থাকবে পরবর্তী পার্ট কোনটা রইল, পরবর্তী পার্ট রইল হচ্ছে এটা করে দেন অলসো র্যাঙ্ক ফর, এটা আমরা পরে নামাচ্ছি। আমরা যে সাজেশন যেটা আছে এটা নামাই নিচ্ছি আগে 41টা, আর এটা আমি ভিউ রিপোর্ট দিচ্ছি, এটা ভিউ রিপোর্ট হয়ে থাকুক। নেট খুবই স্লো, তবে আসছে। এই যে 41 কিওয়ার্ড, আপনি এখান থেকে এক্সপোর্ট ক্লিক করেন, এক্সপোর্ট ক্লিক করে 41টা সিলেক্ট করবেন, দেন ডাউনলোড। ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়নি এখনো, হইলে পরিপূর্ণ লেখাটা আসবে, কমপ্লিট চলে আসবে, চলে আসছে। ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। ওপেন করবেন, ওপেন হবে এই যে 41 কিওয়ার্ড। আপনার এখান থেকে আগের মতোই সবচেয়ে ভালো হয় সার্চ ভলিউমটা ধরে কন্ট্রোল এক্স, সেকন্ড এক্স এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট। আর আমাদের ফরম্যাটিং যেটা ছিল সেটা প্রথমে ডিফিকাল্টি দেন সার্চ ভলিউম, ওয়েল এইটাই তো ডিফিকাল্টিস আছে, এটা ডাবল ক্লিক করে বড় করে দেন, আর বাকি যা আছে সব কেটে দেন, ডিলিট। সার্চ ভলিউমটা থাকবে, এবারে সবগুলোকে মার্ক করে কপি এইখানে দেওয়া লাগবে। সবচেয়ে ভালো হয় কি এভাবে একত্রে না এনে ভাগ ভাগ করে আনলে সবচেয়ে বেটার হয়, ভাগ ভাগ বলতে যেভাবে করে নিয়ে আসতে পারবে। ধরুন যে শুধু কিওয়ার্ড গুলোকে আমি কপি প্রথমে কপি করলাম, কপি, হ্যাঁ এখান থেকে এসে সবগুলো কিওয়ার্ড ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে পেস্ট। কপি পেস্ট হয়ে গেল, কিওয়ার্ড চলে আসলো। এরপর সার্চ ভলিউম আর কিওয়ার্ড ডিফিকাল্টিস এই দুটো আপনি একত্রে কপি করে নিয়ে আসতে পারেন, বা একত্রে আপনি পুরো কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে নিয়ে আসি, কপি এই হচ্ছে গিয়ে আমাদের রেজাল্ট পেয়ে গেলাম, মাঝখানে বাকি হলো শুধুমাত্র এই রেজাল্টটা। তো এই রেজাল্ট আমরা ইনপুট করার ক্ষেত্রে যেটা করবো, যেহেতু এটা অনেক সার্চ অনেকগুলো মানে রেজাল্ট পেয়েছি, তো এখান থেকে যেটা করবো আমরা এটা খুলে দিচ্ছি আগে, এই যে এটা এখানে আছে হচ্ছে 2900 কিওয়ার্ড আছে, এতগুলো কিওয়ার্ড তোমার দরকার নেই। তো আমাদের যেহেতু পিলোটা হচ্ছে গিয়ে মেইন, হ্যাঁ বেড যেটা মেইন, তো আমি এখানে লিখে দিই ইনক্লুড বা এক্সক্লুড। হ্যাঁ, তারপরে সার্চ ভলিউম তো আমাদের রেঞ্জ দরকার সর্বোচ্চ 5-6 হাজার, তো আমাদের এখানে 63 হাজার সার্চ ভলিউম আছে, তো এগুলো তোমার দরকার নেই। তো প্রথমে যেটা করবো আমরা এই সার্চ ভলিউমে ক্লিক করবো, সার্চ ভলিউমে ক্লিক করে আমি ম্যাক্সিমাম 15,000 সার্চ ভলিউম
বেশি দিয়ে দেখতেছি, আর ন্যূনতম 100 সার্চ ভলিউম, ফ্রম 100, সরি, ফ্রম 100 টু 15,000 বা 10টা দিতে পারেন আপনি, 10,000 দিয়ে অ্যাপ্লাই দিবেন। 2,000 কিওয়ার্ড ছিল, এখন দেখবেন কমে যাবে। কটা হয়েছে? মাত্র 368টা হয়ে গেছে, এক ধাপে শেষ। এবং ওয়ার্ড কাউন্ট, ওয়ার্ড কাউন্ট ফ্রম 3, যদি আপনি এখানে 15টা দেন সমস্যা নেই, মানে 3টা ওয়ার্ড নিয়ে থাকতে হবে। তো আপনি অ্যাপ্লাই দেন, কয়টা আছে? 283টা কিওয়ার্ড আছে। ওকে, এবার ইনক্লুড, ইনক্লুড যদি লেখেন যে বেড ক্লুটো নাই, ক্লুটোটা ঠিক আছে থাকুক, কেডি যদি আমরা কমিয়ে দিই, কেডি কেডি ধরুন যে আমরা ন্যূনতম ন্যূনতম 1 থেকে ম্যাক্সিমাম 15 কেডি করে নিব আমরা। অ্যাপ্লাই, হ্যাঁ, এবার হয়েছে 127টা কিওয়ার্ড। ব্যাস, আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি। ব্যাস, আমরা এটাকে ডাউনলোড করে আমাদের পেজ এক্সপোর্ট, 127টা ক্লিক এন্ড এক্সপোর্ট। এভাবে করে ফিল্টারিং করে নিতে হবে আপনাকে, তাহলে কমে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে ডাউনলোড, এরপর এটাকে ওপেন করবেন। ওপেন করা হয়ে গেলে কান্ট্রিটা ধরে ডিলিট করে দিবেন, যেটা বরাবর করেছি, ডাবল ক্লিক করে ওপেন করবেন, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন, বাকি সব ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এবার এই টার্ম যেটা আছে 100টা, এটা কপি করে নিচ্ছি আমি, কপি, ইয়াস, কপি। কপি করে নেওয়ার পর অলসো র্যাঙ্ক ফর কিওয়ার্ডগুলো ছিল, এগুলো সব বের করে দিচ্ছি আগে। এত কিওয়ার্ড না দরকার ছিল না, এই যে রিসার্চ করছে সে দুনিয়া কিওয়ার্ড দেখেছে। আচ্ছা ভাই, ডিলিট করে দিই আমি। কপি করে নিয়ে আসতে হবে আবারও, কপি, পেস্ট। হ্যাঁ, আমার পেয়ে গেছে। এবং পরবর্তী ডিফিকাল্টি সেন্স সার্চ, এই যে এগুলো ডিফিকাল্টি সেন্স সার্চ, কপি অ্যান্ড চুজ করবো পেস্ট। তো আমাদের সার্চ ভলিউমগুলো চলে আসলো, আর বাকি যেগুলো অতিরিক্ত আছে এগুলো আমাদের ডেটা না, এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। তো এই হচ্ছে কি আমাদের কিওয়ার্ডের লিস্ট, এই হচ্ছে আমাদের কিওয়ার্ডের লিস্ট। আর এখানে দেখা যাচ্ছে সবগুলো উলট পালট হয়ে আছে, যদি এরকম উলট পালট মনে হয় তাহলে এগুলো ধরে আপনি ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে আবার আপনি নামিয়ে ইউজ করতে পারেন। 300 তো ডিলিট করে দিলাম, সব ডিলিট, অনলি কিওয়ার্ড গুলোকে কপি করে নিয়ে আসি। আমাদের এগুলো ছিল কিওয়ার্ড, ১১৬টা কিওয়ার্ড ছিল আমাদের, কপি, পেস্ট, তারপর সে ডিফিকাল্টিস এন্ড ভলিউম। সো ডিফিকাল্টিস এন্ড ভলিউমসটা এটাকে ধরে সেন্টারাইজ করে দেয়, আরো সহজ হবে। ব্যাস,
কপি পেস্ট, ব্যাস হয়ে গেল। এ হচ্ছে কমপ্লিট রিপোর্ট আমাদের। এখন এই যে সার্চ কিওয়ার্ডগুলো পেলেন আপনি, এই কিওয়ার্ডগুলো যদি আপনি এই স্টেপ ছাড়া বের করতে যেতেন আপনার জীবন বের হয়ে যেত। এই কিওয়ার্ড খুঁজতে খুঁজতে আপনি একেবারে সেই অবস্থা হইতো। আর এই স্টেপ হচ্ছে রিলেবলেটেড ডাটা, প্রচুর রিলেবলেটেড ডাটা। তো এখান থেকে আমরা এই কিওয়ার্ডগুলো বের করলে কাজ শেষ না, তখন আমাদের কাজ আসবে এই কিওয়ার্ডগুলোকে গ্রুপিং করা। ইনিশিয়ালি যেটা করতে পারি, এই মুহূর্তে আমরা বলতে পারি আমরা একটা নিশ পেয়েছি, যে নিশটার নাম হচ্ছে বেস্ট বেড পিলো, এবং এই বেড পিলোটাকে আমরা একটা ওয়েব নিশ সাইট বানাবো। বাট আমাদের ডোমেনটা হবে অথরিটি লেভেলের, যে আমরা পরবর্তী সময় যাতে আমরা বেডের বেডরুমের আদার্স প্রোডাক্টগুলো সেল করতে পারি, যেমন পিলো আছে, তারপরে ম্যাট্রেস আছে, বা আদার্স বিষয়গুলোতে পরে আমরা যাতে অ্যাড করতে পারি হোমের আদার্স প্রোডাক্টগুলো, সেভাবে ডোমেন চুজ করতে হবে। ডোমেন চুজ করে তারপরে আমাদের সাইট বানাতে হবে। তো ওটা পরবর্তী স্টেপ, ওটা এখন আর বলবো না। তো এইভাবে আপনি বেশি ফোকাস করবেন এগুলোর উপরে, যেটা আপনার মোটামুটি সহনীয় মনে হচ্ছে মিশিয়ে কাজ করতে পারবেন, সেগুলোর এগুলো বের করতে হবে। আর যদি মনে হয় না এটা সহনীয় পর্যায়ে হচ্ছে না আপনার মন মতো, তাহলে এটা আমরা এটা বের করবো না, ঠিক আছে? আর এখান থেকে অবশ্যই সাত বলে হচ্ছে সর্বোচ্চ 2000-3000 ওপর হওয়ার জন্য, এবং 5-7000 নিচে হওয়ার জন্য, আর কেডিটা অবশ্যই 15 নিচে হওয়ার জন্য, আর প্রোডাক্ট রিভিউটা সবচেয়ে বেটার 100 উপরে নেওয়াটা ভালো, না হলে অ্যাটলিস্ট 50 প্রোডাক্ট রিভিউটা, মানে প্রোডাক্ট প্রাইস থাকা ভালো প্রোডাক্টগুলোর অ্যাভারেজ। আর ভার্টিকালস যদি ইয়েস থাকে, আদার্স প্রোডাক্ট যেন থাকে প্রোডাক্টের সাথে সাথে, আর রিভিউ যেন ভালো থাকে প্রোডাক্টে, সেই বিষয়গুলো খেয়াল করতে হবে। আর ব্যাকলিং যত কম পাওয়া যায়, এই যে ব্যাকলিং যত কম পাওয়া যায় ওটা বেটার, অ্যাভারেজ ব্যাকলিং গুগল যারা টপ 10 আছে, টপ 10 যারা যারা আছে তাদের। এরপরে হচ্ছে গিয়ে আদার্স বিষয়। তো আশা করি আপনারা এভাবে করে খুঁজতে থাকলে যখন এইটাই 1 2 3 4 5 6 নতুন করে পেজ করবে, 1 2 3 4 যখন 20টা করে বের করে ফেলতে পারবেন খুঁজে খুঁজে, তখন দেখবেন অনায়াসেই এই 20টা থেকে আপনি ভালো একটা নিশ পেয়ে যাবেন, যেখানে কম্পিটিশন থাকবে কম, যেখানে আপনার সাকসেস হওয়ার রেশিও থাকবে অনেক বেশি। তো আপনাদের এই ছিল হচ্ছে গিয়ে ওভারঅল প্রসেস দেখানো, এটা একবারে শর্ট করে খুবই কুইকভাবে দেখানো একটা পন্থা, এইটা ফলো করে পরে আপনি একটা প্রফিটেবল নিশ বের করতে পারেন। আর তারপর যদি নিশ খুঁজতে কষ্ট হয়, তাহলে আরও একটা সহজ টার্ম আছে নিশ খুঁজে বের করার, ওটাকে বলা যায় যে এভার, মানে সবচেয়ে কুইকেস্ট সিস্টেম নিশ খুঁজে বের করার জন্য। সেটা কীরকম? বড় বড় ওয়েবসাইটগুলোকে, বড় বড় ওয়েবসাইটগুলোর অ্যাড্রেসগুলো আপনি নিয়ে আপনি এই স্টেপে চেক করলে ওদের ওখান থেকে যে ধরনের বেস্ট কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনাদের এক একটা নিশ হতে পারে, আপনার রিসার্চ করতে হবে। কারণ বড় বড় ওয়েবসাইটগুলো ওরা ওরা ওদের অনেক বড় টিম থাকে, ওই টিমের ওরা রিসার্চ করে করে কিওয়ার্ড বের করে। তো ওদের ওই রিসার্চ করা কিওয়ার্ড আপনার জন্য এক একটা নিশ, নিশ সাইটের জন্য একটা কিওয়ার্ড হয়ে যায়। সেটা কীরকম আমি তো আপনাকে এক্সাম্পল সব বোঝাই, খেয়াল করে দেখুন। আমি যখন সার্চ দিয়েছিলাম বেস্ট বেস্ট বেড পিলো, বেড পিলোস, যখন আমি এটাকে সার্চ দিয়েছিলাম, দেখুন আরেকটা মজার বিষয় খেয়াল করে দেখে, পিলো আসার আগে যখন বেস্ট বেড লিখে সার্চ দিলে দেখা করতে কী কী আসছে, বেস্ট বেড পিলো, বেড ফ্রেম, বেডশিট, তারপর হচ্ছে বাক স্প্রে, তারপর হচ্ছে ম্যাট্রেস, ইন এ বক্স, টপার, লাইনার, তারপরে এই এই যে 1 2 3 এই সবই আপনাকে মিস হতে পারে। এগুলো সব চেক করতে হবে একটা একটা, এগুলো বলে গুগল ইনস্ট্যান্ট সার্চ সাজেশন। তো এখান থেকে আমরা যে করতে পারি যে জাস্ট ওগুলো এভাবে খুঁজতে পারি আপনি চাইলে, ওগুলো আমি নাই গেলাম এখন, আর আমি জাস্ট পিলো লিখি সার্চ দিই। পিলো লিখে সার্চ দেওয়ার পর যারা টপে আছে, ধরুন এই যে বেস্ট পিলো, এতে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে, হ্যাঁ এটা এটা বাদ, যারা বেশি প্রোডাক্ট নিয়ে কাজ করে, ধরুন যে বেস্ট প্রোডাক্টস ডট কম, এইটাকে আপনি কপি করেন, এর রুট ডোমেন, মূল ডোমেনটা কপি করেন, কপি করে চলে যান এই স্টেপসে। এই স্টেপ চলে গিয়ে আপনি এরপর হচ্ছে সাইট এক্সপ্লোরার নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সাইটটা এখানে দিয়ে দিবেন, সাইটটা এখানে দিয়ে আপনি ইয়ে করবেন, সার্চ দিবেন। সেমভাবে আমি আরও একটা সার্চ দিব, সাইট এক্সপ্লোরার, সাইট এক্সপ্লোরার অ্যান্ড হচ্ছে গিয়ে আরেকটা কি ছিল, আরেকটা কি ছিল,
ওয়েবসাইট। পরে যেটা নাম হচ্ছে দ্য সুইট হোম, ঠিক আছে, এটাকে কপি করেন আপনি। কপি কপি করে এইটার মধ্যে আমি সার্চ দিচ্ছি। অনেক ক্ষেত্রে দিতে চায় না, ইন্ডিভিজুয়াল কোন ডোমেনের কিওয়ার্ড দেয় না এই অ্যাপস, অনেক ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে দিয়ে দেয়। তো প্রথম যেটা সার্চ দিয়েছিলাম, হ্যাঁ, এটা খেয়াল করে দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু খুব পপুলার একটা ওয়েবসাইট, একটা ই কমার্স টাইপের একটা ওয়েবসাইট। তো এদের ভিউজ অনেক কিছু আছে, তো এদের এই ব্যাকলিংটা কিন্তু দেখে আমার লাভ নেই। আমি যেটা করবো, এদের দেখেন লেখা আছে অর্গানিক কিওয়ার্ডস, এই অর্গানিক কিওয়ার্ডস এখানে দেখেন, এখানে ক্লিক করে একটা অপশন পাবেন, এই অর্গানিক কিওয়ার্ডস আমরা ক্লিক করব। তো এই অর্গানিক কিওয়ার্ডসে ক্লিক করলে আমরা পাচ্ছি 1.3 মিলিয়ন, 1.3 মিলিয়ন কিওয়ার্ড সে অলরেডি র্যাঙ্ক হয়ে আছে। আচ্ছা, এখন এখান থেকে আমাদের নিশ খোঁজার জন্য একটা কথা আছে না, যে এটা এক্সাম্পলটা কেমন, আচ্ছা আমার একদম মনে আসতেছে না এক্সাক্ট এক্সাম্পলটা। ধরুন যে বড় বড় মানুষের হাতের কি বলে সিগারেট খাওয়া টাকা দিয়ে নর্মাল মানুষের একটা ফ্যামিলি চলে যেতে পারে, এই ধরনের কি কথাবার্তা থাকে, অনেক এক্সাম্পল থাকে। সেমভাবে যে বড় বড় ওয়েবসাইটগুলোর যে কিওয়ার্ড আছে ভিতরে যে ইয়েগুলো আছে, তো ওগুলো দিয়ে যদি আপনি খুঁজেন অ্যাজ এ স্টার্টার হিসেবে বিগিনিয়ারদের জন্য প্রচুর নিশ আইডিয়া আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন, যেগুলো রিসার্চ করা, একবার রিসার্চ করে এরা বের করছে। চলুন আমরা এখান থেকে সেই ফর্মুলাটা ফলো করে আমাদের কিওয়ার্ডটা বের করে ফেলতে পারি। প্রথমত আমরা এখান থেকে ক্লিক করব, পজিশনে পরে করব, সার্চ ভলিউমটা আগে করবো। আমরা আগে বলেছি আমাদের প্রোডাক্ট কিওয়ার্ডের সার্চ ভলিউম যাতে 3000-এর ওপরে থাকে এবং 7000-এর নিচে থাকে, 5-7000-এর নিচে থাকে। যদি আপনি চান 10000 দিয়ে সার্চ দিতে পারেন, 10000, 10000, 3000-এর উপরে, অথবা আমি একটু ইয়ে করে দেখি যে 5000-এর উপরে, 10000-এর নিচে সার্চ করলে এন্টার দেয়। বর্তমানে কিওয়ার্ড আছে কতগুলো দেখেন, বর্তমানে কিওয়ার্ড যা আছে কমে যাবে। হ্যাঁ, ইউএস এর আছে 100, 1858টা। আচ্ছা, এরপরে টার্ম থাকবে হচ্ছে সার্চ রেজাল্ট, অবশ্যই ইনক্লুড থাকবে হচ্ছে বেস্ট, DEST, বেস্ট, এন্টার। এবার দেখেন আরো কমে যাবে, করা পেয়েছি 353টা। আচ্ছা, এরপরে দেখুন কিওয়ার্ড ডিফিকাল্টি, যেটা আমাদের ইম্পর্টেন্ট, যেটা হতে হতে পারে আমাদের 1 থেকে 15। এবার অ্যাপ্লাই দেন, কটা পেলাম 128টা। আচ্ছা, তাহলে আমাদের দেখেন এই যে 128টা পেলাম না, এই 128টাই আপনার জন্য একটা মিস সাইডের কিওয়ার্ড। দেখেন প্রত্যেকটাই ভালো ভালো প্রোডাক্ট, মানে কিওয়ার্ড প্রত্যেকটা। আপনি যখন এই কিওয়ার্ড লিখে আপনি সার্চ দিবেন গুগলে, এই অ্যাপে, এই স্টেপসে, তখন এদের যে ওই যে তিনটা টার্মস আছে, হ্যাভিং সেম টার্ম, তারপর অলসো র্যাঙ্ক ফর, তারপর সে রিলেটেড যে ইয়েগুলো আছে, এইগুলো যখন বের করে আপনি কাজ করবেন, তখন এই একটা দিয়েই আপনার একটা ওয়েবসাইট হয়ে যাবে, নিজ সাইট হয়ে যাবে। এই প্রত্যেকটা দিয়ে একটা নিজ সাইট হওয়ার সম্ভাবনা আছে, মানে সম্ভব, কেন সম্ভব, কারণ দেখেন এখানে প্রত্যেকটা ক্রাইটেরিয়াই মোটামুটি ফলো করে বসে আছে। তো এই যে 128টা। আচ্ছা, আমি এখান থেকে পজিশন যে ভাগ করে না, দরকার নেই পজিশন ভাগ করে, আমি এখান থেকে একটু কমিয়ে দিই, আর কমার দরকার নেই, 128টা বেশি না, একটু কমিয়ে 7000 করে দিয়ে দিই, 7000, 128টা একটু কমে যাক। সেটা হয়েছে, ঠিক আছে, ব্যাস দেখতে পারেন আপনি। যদি মন চায় না আপনি আরো বেশি 128 থেকে আস্তে আস্তে খুঁজবেন, হ্যাঁ, তাহলে ওটা আপনার জন্য আরো বেশি ভালো। তো আমার মনে হয় যে আগেরটাই খুব ভালো ছিল। তো এখান থেকে 128 থেকে খুঁজেন আপনি এটা বেটার হবে। আর কেডি যদি আপনার মন চায় আরো বাড়াই নেবেন, ঠিক আছে, বা কমাই নেবেন, সেটা নিতে পারেন এখান থেকে। ধরুন আমি 15 না নিয়ে বাড়াও নিলাম, আর একটু ডিফিকাল্টি কমাই ফেললাম। এখন আপনি যখন এগুলো দিয়ে সার্চ দিবেন, এই কিওয়ার্ডগুলো নিয়ে, এই ব্র্যান্ডের কিওয়ার্ড নিয়ে,
দেখবেন এই কিওয়ার্ডগুলো দেখবেন, ব্যাকলিং প্রোফাইল, কম্পিউটার, কম্পিউটারদের অবস্থা, সবকিছুই কম কম, সবকিছু কম কম। তার মানে হচ্ছে যে আপনি এখান থেকে খুব ভালো একটা রিসার্চ ফলাফল আপনি এখানে পেয়ে গেছেন। তো বাই দ্য ওয়ে, এইটা ছিল আমাদের কুইকের সিস্টেম, আর আগে ছিল একটু ডিটেল সিস্টেম। তো এই পুরোপূর্ণ, আচ্ছা এটাকে ডাউনলোড করে নিচ্ছি, কারণ একটু এক্সপোর্ট 92টা থেকে আমি এক্সপোর্ট করে দিই। প্রত্যেকটা কিন্তু বড় করে দিই, সার্চ ভলিউম URL, CPC, traffic, decrease, এগুলো আমাদের লাগবে না, ডিলিট করে দেন। তারপরে লাগবে না হচ্ছে পজিশন, আমাদের কোনোই দরকার নাই, আমরা এটাকে ধরবো, কন্ট্রোল এক্স করব, মানে কন্ট্রোল কাট করে এখানে ছেড়ে দিব। তাহলে কিওয়ার্ড ডিফিকাল্টি পেয়ে গেলাম। আর পজিশন হিস্ট্রি কোনোই দরকার নাই, ডিলিট, পজিশন হিস্ট্রি আপডেট এটা দরকার নাই, ডিলিট, ভলিউম অ্যান্ড ইউআরএল পেলাম। তো আমরা যা করবো এখন, এখান থেকে যা আছে এই পুরোটাকে সাই করে 92টা কিওয়ার্ড, 76টা পাই। পিসি গেমিং বাদ দিলাম, এটা করলাম কপি, 71টা পেয়েছি, ঠিক আছে। তো এই 71টা আমরা এখন আমরা যে রিসার্চ করলাম, একটা এক্সট্রা রিসার্চ হিসেবে অথবা আরেকটা পেজ হিসেবে, হ্যাঁ ওটা পেজ করে এখানে এটাকে সেভ করে রাখলাম। আশা করি আপনারা সবাই আমাদের এই কাজটা বুঝতে পেরেছেন। ওয়েল, হয়ে গেল। এখানে প্রত্যেকটা এক একটা নিশ, অনেকগুলো বাদ যাবে, এই 71টার প্রত্যেকটা এক একটা করে নেশ। সো এই ছিল আমাদের রিসার্চ করার ফল। এবার আপনি একটা করে রিসার্চ করেন, এটা দিয়ে রিসার্চ করেন, এটা রিসার্চ, এটা রিসার্চ করেন, কোনটা মানে কম্পিটিশন খুব কম, ব্যাকলিং কম, তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট প্রাইস ভালো, সিরিয়াল না, তারপর হচ্ছে গিয়ে কোন প্রোডাক্টটা হচ্ছে গিয়ে কন্টেন্ট স্ট্র্যাটেজি আপনি এফোর্ড করতে পারবেন, কোনটা আপনার জন্য সুইটেবল, কোনটা আপনি কমফোর্ট ফিল করেন, ঠিক আছে, কোনটাতে আপনি খুব সহজে র্যাঙ্ক করতে পারবেন, এটা খুঁজতে 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 একটা একটা করে দেখবেন। একটা অবশ্যই খুব কম, একটা ভালো অবস্থায় সবগুলো, মানে ভালোর মধ্যে ভালো পাবেন আবার খুঁজে। তো এভাবে করে আপনাকে কিওয়ার্ডটা ফাইনাল করতে হবে। কিওয়ার্ড ফাইনাল হয়ে গেলে ব্যাস আপনি ডোমেইন কিনবেন, ডোমেইন কিনে আপনাকে আদার্স অ্যাক্টিভিটি, আই মিন থিম, প্লাগিন সব কিনে কিনে সাইট বানাতে হবে। তারপর কন্টেন্ট লিখতে হবে, কন্টেন্ট লেখা হয়ে গেলে ব্যাকলিং করতে হবে, আমি অন পেজ এসইও প্লাস অফ পেজ এসইও করতে থাকলে আপনার আর্নিং আসা শুরু করবে। তো এইটা সম্পূর্ণ একটা চেইন প্রসেস, আর চেইন প্রসেসের একটা পার্ট হচ্ছে এটা। আশা করি আপনাদের এটা ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাইকে।